اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين إن شاء الله تعالى এর উপর আলোচনা শুরু করতে এই সপ্তাহে রিচার্ডসনে আসা আমার জন্য বেশ আনন্দের আলহামদুলিল্লাহ কারণ আপনারা অনেকেই জানেন প্রতি প্রথম মঙ্গলবার আমরা এখানে আসব আর বাকি তিনটি সেশন আগের মসজিদে হবে ইনশাআল্লাহ তালা দার্সের একটা রীতি হল আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সুরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি তো সুরাতুল কাউসার সবচেয়ে ছোট সুরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সুরার দাস করা সম্ভব হবে না হয়তো সুরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে যেটি লিখেছেন যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক তিনি লিখেছেন সুরাত হিয়ামিন আজম আল্লা আল্লাহ হিরানি আমা আলা রসুল্লাহ আলহিসাল্লাম ও ফদিল আজিম অর্থাৎ এটি একটি মক্কি সুরা এবং এটি কোরআনের সেরা সুরাগুলোর মধ্যে একটি যেখানে আল্লাহ তার নবী সালের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার কথা প্রকাশ করেছেন অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সুরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রসুল সাল্লাহু আলাইসাল্লামকে কত বেশি পছন্দ করেন ভালোবাসেন এই বিষয় এটি সবচেয়ে সেরা সুরাগুলোর মধ্যে একটি যদি এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সুরা নয় কিন্তু নিশ্চিতভাবে এটা সেরা সুরাগুলোর মধ্যে একটি সুরা ও আয়ত ইহিলকাসীর লাহু ফিদ্দুনিয়া আখিরা আর তাছাড়া এ সুরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরা তো দান করেছেন যখন আল্লাহ বলছেন ইন্না আত ই কালকর যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা দান করেছি এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয় পরে আমরা এ সম্পর্কে ব্যাপক আলোচনা করব ওয়াকামাফি সাকি বিসুয়ার আল্লাতি ফিহা ইকবর বিয়ান্নি মিন আল্লাহ তালা আতি বিহায়াতি সুরা বিদ্যাওয়াতি লিসুক্রি ও আইবাদতিল্লাহ তালা এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন তিনি বলেন পূর্ববর্তী সুরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যেসব সুরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন যেমন আপনারা সে বিখ্যাত সুরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলামিয়া ইয়িমাংা আলা কিন্তু সুরাটি শেষ হয়েছে ও আব্বিকা ফাহাদিস তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল এই বিষয়টা এই সুরা তো সামঞ্জস্যপূর্ণ কারণ এই সুরাটিতে অনুগ্রহের কথা বলার পরপরই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে ইন্না আতইনা কাল এটা হলো উপহার এরপর আহ্বানটা কি ফসল লিলি রব্বিক তোমার রবের ইবাদত করো শুধুমাত্র তোমার রবের ইবাদত করো অকদ খতমতি সুরা বিদাম্মি ইয়াদা ইর রসুল আর এই সুরাটি শেষ হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে অবায়ানি আন্না হুম হুমুল মক্তুনা মিনকুল্লি খয়রিন ফিদ্দুনিয়া ও লাখিরা আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন শাহানি আকা আল আবতার তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন আম্মার আমার রসুল্লাহ আলহ্লাম ফকাদ আল্লাহ আখিরা রসুল সাল্লু আল্লা যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন অমাহু আহ্লাহ অসমু হুজিক্রহু জামান ই আঃরামানি আকা হুয়াল আবতার অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে আর তাই আল্লাহ রসুল সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না আকা হুয়াল আবতার বি আন্নামা আন আল আবতর আল মকত এ আয়ত আবতার অর্থ হল এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই ইনশাল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী আপনারা জানেন বাতার বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো সরফের ভাষায় একে বলা হয় আবদালু তাফদিল আবদার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে যখন আমরা আয়াত সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানব কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সাথে পরবর্তী তুলনা করে থাকি এই এই ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানব শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রহমাউল্লার মন্তব্য চলে যাই ফির সুরাতকদ্দিমাহ ওয়াসাফ তাআলা আল মুনাফিক বি আর বাহ আল মুনাফিক বি আর বাহ তিনি বলেছেন পূর্বের সুরায় পূর্বের সুরা কোনটি সুরাতুল মাউন সুরাতুল মাউনে আল্লাহ আজ আল্লাহ মুনাফিকদের চারটি আচরণের কথা বলেছেন সুরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকে আচরণ সম্পর্কে পড়েছিলাম ইমাম রাজি বলেছেন সুরা মাউনে চারটি মৌলিক মুনাফিকে আচরণের বর্ণনা দেয়া হয়েছে আউয়ালুহা প্রথমটি হল আল বুখল মুরাদ মিন অল অল ইয়াতিম ওলা ইয়াহুদ্দ আলা তো আমিল মিসকিন অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা লোভ করা এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি খেয়াল করুন আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না অলা ইউকুল মিসকিন তিনি এভাবে বলেননি তিনি বলছেন ওলা ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন এই দুইটি কথার পার্থক্য আছে সে কাউকে উৎসাহিত করে না এমন কি এ ব্যাপারে কথাও তুলে না কেন তুলে না কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে তুমি নিজে কি করেছ এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন সে তার চারপাশে দারিদ্রতা দেখবে অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে কারণ এর আগের সুরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোটো করে মানুষ তাদেরকে বলবে তুমি এসব বলছো তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না তোমারই তো সবার আগে করা উচিত যাই হোক মুনাফিকের প্রথম আচরণ হলো আলবখোল এবার দ্বিতীয়টায় আসি ওয়াসানি তর্কুসালা ওয়াহাল মুরাদ মিন কৌলহি আর দ্বিতীয়টি হল নামাজে উদাসীনতা কথাটা পূর্বের সুরার কোন আয়াতে এসেছে আল্লা দিন আহম আংসলা তিহিম সাহুন এ আয়তে আল্লাহ আজ্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন সাহোয়া শব্দের শাব্দিক অর্থ হল কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে আল্লাহ আজল্লা বলেননি আল্লা হুম আহম আংসল্লাতিহিম রিকুন তিনি বলেননি তারিকুন তিনি বলেছেন সাহুন আবার বলছি সাহওয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয় যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয় লা লাউবা আলি আমসল্লা আম্লাম ইউসল্লি অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না এটা তার কাছে কোনো বিষয়ই না গত সপ্তাহে ব্যাখ্যা ব্যাখ্যায় আমরা আরও বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই এমন একটা মনোভাব নিয়ে চলে আল্লাহ আজ্জাল্লাহ আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন মুরাত ইসুল মুরাদ ফিসালাত অহুয়াল মুরাদ বিন কৌলিহি আর তৃতীয় আচরণ হল এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানো নামাজ পড়া কোন আয়াতে বলেছেন কথা একথা আল্লা উন এটা হলো মুনাফিকির তৃতীয় আচরণ অর্থাৎ তারা নামাজ পড়ে তারা আল্লাহর জন্য পড়ে না মানুষকে দেখানোর জন্য পরে ও রেউল আল মুরাদ মিন কৌলিহি অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা মজার ব্যাপার হলো প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন এর মাধ্যমে তারা মানে আড়াই কথা না জাকাত বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন যতটুকু দান না করলে মানুষের পাপ হবে একেবারে সর্বনিম্ন দান তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে এমন কি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না এটা হলো ওয়ামনা আউনা আলমা আউন এ আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয় শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয় বরং এর মানে হলো আশাই লাইমনা মিনহু এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না অথচ তারা এমনটা করে এটা কিন্তু দিনের অংশ ছিল না ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না অথচ তারা এমনটা করে এই চারটি আচরণ এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সুরায় বর্ণিত এই চারটি আচরণ এই সুরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে জাকারা ফিহা দিহি সুরা ফি মোকাবালাতি তিলকা সিফাত আল আর সিফাতিল আর বা তিনি বলছেন পূর্বের সুরায় বর্ণিত চারটি বিষয়ের বিপরীতে আল্লাহ এই ইস্যুরায় আরও চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কী কী ফাজাকারা ফি সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ ইসুরাই কি বলেছেন ইন্না কাল কাউসার আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি তাহলে কৃপণতার বিপরীত হল দান করা কে দান করেছেন এখানে আল্লাহ আসাল্লাহ তিনি আরো বলেন ফতিংতাল কাসির ওয়াল আফখাল মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত আর এটাই আমাদের পূর্ববর্তী দুইটা সুরাই আমরা পড়েছি সুরা কোরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কোরাইশদেরকে কি কি দান করেছেন যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে আপনারা জানেন রসুল সাল্লাহ সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে রসুল সাল্লাই সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন আলামিয়া জিদিকে ইয়াতিমান কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন তার কি করা উচিত ফাল ইয়াতিমা ফালাত সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন সুরা কোরাইশে আল্লাহ কোরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন তাহলে তাদের কি করতে হবে তাদের অন্যদেরকে দান করতে হবে কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন তারা পরিপূর্ণ নিরাপদ তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে আত দি আহ আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত কিন্তু পরবর্তী সুর আমাদের কি বলছে সুরা মাউন তারা দান করে না তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না তো যখন আল্লাহ বলছেন ইন্না আতার এর একটা তাৎপর্য হল দান করা যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হল দান করা এখন ওজাকরফি মোকাবলাতি আল্লা দিনা হুম আংসলা হিম সাহুন অর্থাৎ পূর্বের সুরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন এর বিপরীতে এই সুরাই কি বলেছেন ফাসল্লি ফ্রেলে আমর নামাজ পড়ো আইদুম আলা সোলাহ নামাজই নিয়মিত হও যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো এর অনেক উপকারিতা আছে বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন যখন তিনি কোনো আদেশ করেন তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি তো এটা ছিল দ্বিতীয়টা ওয়াজাকারফ ই মোকাবলাতি আল্লা উন এখন তৃতীয় বিষয়টা মনে আছে আগের সুরায় তিনি চারটি সমস্যার কথা বর্ণনা করেছেন কৃপণতা নামাজের প্রতি উদাসীনতা এমনকি এটা ছেড়ে দেয়া তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা খেয়াল করুন এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে লিরব্বিক লিরব্বিক অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না তোমার রবের জন্যই নামাজ পড়ো অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে অন্য কারো উদ্দেশ্যে নয় তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন পরিশেষে মোকাবেলাতি মোকাবিলতিম নাউন আল মাউন মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো প্রথম কথা হলো কোরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে আবার কোরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে দান করতে হবে তাই এই পুরো কাজটা হলো আত্মাসাদুক অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন ইমাম রাজি বলছেন ও আরাদা বিহি আত্মাসাদুক বিলাহমিল মিল অর্থাৎ এই আয়াতে আল্লাহ আজাল্লা কোরবানী করা পশুর গোস্ত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন ফাতুবিরা হাজহিল মুনাসাবাতিল আজিবা অতপর এভাবে এই দুইটি সুরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে তারপর আল্লাহ বলছেন ইন্নাশানী আকা হুয়াল আবতর তো সুরার শেষে শত্রুদের কথা অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের সত্যুদের কথা বলা হয়েছে যারা নিশ্চিন্ন হবে যাদের বংশধরার স্থায়ী হবে না আর এর আগের সুরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয় সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার ওই লোকের বর্ণনা তো দুইটি সুরার মধ্যে এভাবেও সমন্বয় আছে এখন ইনশাআল্লাত আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না এটা আমরা পরে করব এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব ইনশাল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য সীমাহীন নেয়ামত সালাফদের মতে আল খাইরুল কাসির ইনশাল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজাল্লাহ বলেছেন আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিলজান্না এটি জান্নাতের একটি নদ আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিলজান্না এটি জান্নাতের একটি নদ আবার আল হাউজ ফিল মৌকিফ অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রসুল সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে একটি হল জান্নাতে প্রবেশের পূর্বে আরেকটি জান্নাতে প্রবেশের পরে মোট দুইটি নদ অসংখ্য অসংখ্য প্রথম সারির তাপসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথায় সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং সেখানে আরও অনেক নিয়ামতের কথা বলা হয়েছে তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি বিখ্যাত তাফসির কারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফমুল কাবির গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সুরায় বর্ণিত রসুল সাল্লাসাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন তিনি এগুলোর একটা লিস্ট করেছেন এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বুঝতে পারেন আগের আলমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যায়ন করতেন শুরু করা যাক ইমাম রাজি বলছেন প্রথমে আল্লাহ বলেন মা অবুকা ও মা আল্লাহ আজ্লাহ তার নবী সাল্লাহ কি বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি তিনি তাকে বিদায় জানাননি তাউদি আহ আমরা বলি না উইদা আল উইদা এটা আরবি শব্দ তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন এই আয়াতটি রসুল সাল্লু আলাইস্লামের জন্য একটি উপহার আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল মা ওয়দ আঁকা রব্বুকা অমা কলা কা সর্বনামটি দুইবার আসার কথা যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন কিন্তু ছেড়ে দেয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাহু আলাহাল্লামকে সম্বোধন করা হয়েছে কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি এটা আল্লাহর একটা উপহার তার রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন কারণ বিদায় দেয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান আল্লাহ আজাল্লাহ এই নেতিবাচক শব্দের পাশে রসুল সাল্লু আলাইসাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি সুতরাং এই আয়াতটি রসুল সাল্লু আলাইস্লামের জন্য একটি উপহার এর মূল কথা হল আল্লাহ তার রসুল সাল্লু আলাইসাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না এরপর তিনি বলছেন কামিনাল উলা রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি আরেকটা অনুগ্রহ এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম কি চমৎকার উপহার রসুল সাল্লাহ ইসাল্লামের জন্য তারপর সর্বোপরি বলা হচ্ছে ওয়ালা অতিকা রব্বুকা ফাতার দ আপনারা জানেন এই সুরাতে ও আল্লাহ বলছেন ইন্না আতাইনাকা আমরা আপনাকে দিয়েছি তিনি কী দিয়েছেন বলেছেন আল কাউসার কিন্তু এর আগে কি বলেছিলেন ওয়ালা ওয়ালাউফ অতিকা রব্বুকা তিনি এখানে আলকাউসার বলেননি তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন আপনাকে প্রচুর দিবেন ফাতার দ তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন ধরুন আপনি কাউকে উপহার দেবেন তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই তুমি আমাকে কি দিবে কতটুকু দিবে এটার দাম কত তাই না তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন আল্লাহ আজ আল্লাহ তার রসুল সাল্লু আলাামের জন্য এসবের একটা মাপ কাঠি দিয়েছেন তিনি বলছেন ফাতার ও দ আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লু আলিয়া ভালোবাসা দেখুন আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান নাম থেকে মুক্তি পায় এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজাল্লার পক্ষ থেকে আরও একটা অনুগ্রহ হল আলম ইয়াজিদিকা ইয়াতিম আং আওয়া আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি ও আদা কা ফাহাদা গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয় এর মানে সন্ধান করা বা খোঁজ করা এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে তারপর ওয়াজাদা আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাব মুক্ত করেছেন তারপর তিনি বলছেন আলামনা না সদরাক আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেয়নি বুক উন্মুক্ত করার মানে কি যাতে এই বুকে কোরআন ধারণ করা যায় এটা সেই কোরআন কোন পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি সেই কোরআন রসুল সাল্লাস্লামের বুকে ধারণ করা হয়েছে তাছাড়া ওহিনাজিলের সময় যে কষ্ট যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি ওহিনাজিলের সময় রসুল সাল্লু আলুসাল্লাম যদি উটের পিঠে থাকতেন উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে একবার রসুল সাল্লু আলাইস্লামের হাঁটু এক সাহাবের হাঁটুর উপর ছিল এমন সময় যখন ওহি আসা শুরু করলো সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল আল্লাহ বলছেন ইন্না সানুল কি সাকি সাকিলা শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব এই অহিগুলো আসলেই ভারী ছিল কিন্তু ওই যে রসুল সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন কি দারুণ উপহার এটা আলখাইরুল কাসিরের অংশ তারপর অদ আনা আনকাউজরক আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি আল্লা দি আঙ্কদাহরক যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল অরফ আনা আল্লা রক কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায় আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন ঠিক আছে তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি এর মানে বিশ্ব অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি আর এই কথাটা আসলেই সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয় একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আর সাদু আন্না মুহ এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সল্ল আলহ্লাম এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যায় এটা বেড়ে যায় কমে না আল্লাহ আল্লাহ বলছেন আনা আনা আপনার নাম উচ্চারণ করা ঠিক না আল্লাহ আজ্লা রসুল সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ইমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে আল্লাহ নিজেই বলছেন আলী আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা জানেন আরবিতে সাধারণত আপনি বিশিষ্ট পদ আগে বলেন না ক্রিয়াপদ আগে বলেন তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসল্লুকাহু নাবি। মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ বলছেন ইকাতাহু ইউসল্লুন আল নাবি কোনো সন্দেহ নেই এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরিস্তাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সল্লাহ আলাইসাল্লাম তারপর ইয়া ইউদ্দিন আনু এখন খেয়াল করুন সল্লু আলাইহাল্লিমু তসলিমা তাই না আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া ইয়াঈহল্লাদ আনু তিনি এভাবে শুরু করেননি কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া ইহল্লাদা আ মানু দিয়ে সরাসরি এভাবেই কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশ তারা করে থাকে রসুল সাল্লাহামের মর্যাদা আর সমুন্নত না হয় কীভাবে ওরফা আনা এলাকা রক। এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ আন্না আকসামা বিবেলা দিন দেখুন আল্লাহ শহরের কসম করেছেন আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হল যে সেই জিনিসটাকে সম্মান করা এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রসুল সাল্লু আলাইসাল্লাম জন্মেছেন ও হাদ আল বালাদিল আমিন তিনি সেই শহরে শপথ করেছেন প্রসঙ্গত কোরআনে খুব কম কম সময় আল্লাহ আজ আল্লাহ তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি শুধুমাত্র রসুল সাল্লাহ আলাইস্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি লাউমরুখ আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আজাজাল্লাহ আরও অনেক কিছুর শপথ করেছেন যেমন আল আদিয়াত ঘোড়াসমূহ আকাশ বাতাস সূর্য তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন তার নিজের শপথ আলা বালা অরব্বিকা লাই মিনুন অরব্বিকা মানে তার নিজের শপথ যখন তিনি তার নিজের নামে শপথ করছেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন তার নিজের নামে এমন কি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না তার নামের পাশেই তিনি তার রসুল সাল্লাহ আল্লা স্থান দিয়েছেন তিনি বলেননি অরব্বিসামা ওয়াত ইউ আল আর্দ অরব্বিহিম না অরব্বিল মালা ইকা না তিনি কি বলেছেন অরব্বিকাইয়া মো আহাম্মাদ আমি শপথ করছি শপথ করছি আপনার রবের নামে তো এমন কি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রসুল সাল্লাহ আলাহসাল্লামকে সম্মানিত করেছেন এটাই আল খাইর আল কাসির আলকাউসার আল খাইরুল কাসির মানে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ সীমাহীন কল্যাণ দান করা হয়েছে এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া আজরান আলা মামনুন আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুনে শেষ করা যাবে না এর কোনো শেষ নেই কোনো সীমা নেই এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাহু আলাইসাল্লামকে বলেছেন এবং তিনি তার নবী সাল্লাহ সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ইমানদারদের জন্য ঘোষণা করেছেন ইন আমানু ও আমিরুসো হাতি ফালাহুম আজরুন নুন তার নবী সাল্লাহামের প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন এরপর আল্লাহ আজাল্লাহ এমনকি শুরু করেছেন তার নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে ইসমির আবার সেই একই সুরা আলাকে যে কেউ যে কেউ নবী সাল্লাহু আলাইস্লামের বিরুদ্ধে কথা বলেছে বা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে বা তাকে আতঙ্কিত করার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছে এখানে আবু আবুজাহালকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফালিয়া দিয়া তাকে তার বাহিনীকে ডেকে আনতে দিন সে তার দলবল নিয়ে আসুক সানাদ জাবান ইয়াহ আমরাও আমাদের সৈন্যদের ডাকব শাব্দিকভাবে জাবানিয়া অর্থ পুলিশ নিরাপত্তা বাহিনী আল্লাহ বলছেন আমরা আমাদের সৈন্যবাহিনীদেরকে ডাকবো সে তার দলবল নিয়ে আসুক আল্লাহ তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাহায্য করার জন্য সুরক্ষা দেবার জন্য এগিয়ে এসেছেন আল্লাহু খা সাহু বিলকুরবাতি তাম্মাহ আর আল্লাহ তার নবী সাল্লাহ্লামের জন্য এমন এক বিশেষ রকম ঘনিষ্ঠতা নির্ধারণ করেছেন যা আর কার জন্য করেননি কোন আয়াতে বলেছেন ওয়াসজুদ অকদারিব সিজদা করুন আর আমার নৈকট্য লাভ করুন এটা রসুল সাল্লামকে বিশেষভাবে দেওয়া হয়েছে তো এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার ইন্না মানা হাদহিল আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম এগুলো বর্ণনা করার পরে ইমাম রাজি কি বলেছেন ইন্না মানা হাদহিল মুতাকা সিরাহ আল মজকুরাহ ফিসুয়ার মুতাকিমাহ আল্লাকুল্লা ওয়াহদিম মিনহা এখন খেয়াল করুন এটা এমন এখন খেয়াল করুন এটা এমন যেন আল্লাহ বলছেন কোরআনে এই সুরার পূর্ববর্তী সুরাগুলোতে আমি আপনাকে যে বর্ণনা দিয়েছি এদের প্রত্যেকটাই মিনমুল এগুলোর এক একটি সারা পৃথিবী ও এর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্য চেয়েও বেশি মূল্যবান ফাস্তাগিল আংতাবি ইবাদতি হাজার রব অতপর আপনি এই রবের দাসত্ব এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন সুবহান ইমাম রাজি বলছেন যে আল্লাহ এভাবে এটাকে ফসলি রব্বিকা ওয়ানহারের সাথে যুক্ত করেছেন আমরা প্রথম আয়াতে আছি এবং এর কিছু শব্দ ব্যাখ্যা করেছি এখন আমরা শব্দে শব্দে সুরাটি জানবো এবং খায়ের আরও কিছু দিক নিয়ে আলোচনা করবো তারপর আমরা ইমাম রাজির যে বক্তব্য জেনেছি তা পূর্ববর্তী অন্যান্য স্কলারদের বক্তব্যের সাথে সংযুক্ত করব ইন্না আত ই না আত ই অতি আন এই সুরের প্রথম ক্রিয়াপদ আত। আরবিতে আরও একটা শব্দ আছে আতা মানে কোনো কিছু দেয়া আর এটা হচ্ছে ইয়তা এটাও কোনো কিছু দেয়া বোঝায় আরও একটা শব্দ আছে অহাবা অহাবা যেমন রব্বানা হাবলানা কখনো কখনো আমরা বলি রব্বানা আতিনা তাই না আমরা বলি রব্বানা আতিনা তিনা হে আল্লাহ আমায় দান করুন আবার কখনো কখনো আমরা বলি রব্বানা হাবলানা আমাদেরকে দান করুন তো এটাও দান করা তাহলে একই অর্থে ওয়াহাব আছে ইতা আছে ইয়তা আছে এগুলোর মধ্যে পার্থক্য কি আরবি হিবা অথবা ওয়াহাবা মানে উপহার দেয়া কোনো ছোটোখাটো উপহার নয় অনেক বড় উপহার যখন আমরা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহর কাছে চাই এটা কোনো ছোট উপহার নয় এটা একটা বড় উপহার যারা তাদের স্ত্রী পরিবার নিয়ে খুশি থাকেন তারা অনেক সৌভাগ্যবান কারণ বেশিরভাগ মানুষ পরিবারের সাথে থাকেন কিন্তু তাদের সাথে খুশি নন তাই যখন তারা এটা পান এটা কোনো ছোট উপহার নয় এটা বিশাল উপহার তাই না হাবলানা মিন আজিনা ওয়াজুর রিয়া দিনা আয়ুন এটা সুরা ফুরকানে এসেছে আরবিতে আতা শব্দের অর্থ দেয়া মূলত এই দেয়াটা একেবারেই দিয়ে দেয়া নয় অন্যভাবে বলতে গেলে আপনি কাউকে কিছু দিচ্ছেন কিন্তু এর সাথে কিছু দায় দায়িত্বও দিচ্ছেন অথবা আপনি যা দিয়েছেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারেন যেমন যেমন তুতিল ঠিক আছে তুতিল মুলকা মন্ত আবার মুলকা মিম মান্তাশা আপনি যাকে ইচ্ছা দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন এটা কি সম্ভব যে আল্লাহ যাকে ইচ্ছা দেন আবার ঠিক তার কাছ থেকেই কেড়ে নিতে পারেন হ্যাঁ সম্ভব এটাই ইতা তাহলে ইতা শব্দের একটা পরিভাষা হলো কাউকে কোনো কিছু দেয়া যেটা আবার ফিরিয়ে নেওয়া যায় আবার আরেকটা পরিভাষা হলো দায়িত্ব দিয়ে কোনো কিছু দেয়া আতাই না হুমুল কিতাব আমরা তাদেরকে আসমানি কিতাব দিয়েছি আল্লাহ তাদের কিতাব দিয়েছেন এই কিতাবের সাথে কি কোনো দায়িত্ব দেওয়া আছে হ্যাঁ দেয়া হয়েছে তাহলে যখন কোনো কিছু দেওয়ার সাথে দায়িত্ব যোগ করা হয় অথবা এমন কিছু দেয়া যা আবার ফিরিয়ে নেওয়া যায় তখন ইতা ব্যবহার করা হয় কিন্তু ইতা ইতা শব্দটির অনেকগুলো তাৎপর্য রয়েছে এগুলোর একটি হলো আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল অক্ষর রয়েছে অনেক সময় এই মূল অক্ষরগুলোর ধারা বদল করে অন্য শব্দ গঠন করা হয় এবং সেই শব্দগুলোর অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে যেমন শুকুর এবং শির পরস্পর বিপরীত অর্থের কিন্তু তাদের বানানে মিল আছে হুসুন এবং নাহাস এর মূল অক্ষরগুলো একই হলেও শব্দে এদের বিন্যাস ভিন্ন এবং এদের মধ্যে সম্পর্ক হল এরা পরস্পর বিপরীত শব্দ এটা প্রাচীন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আর এখানে ইতা শব্দটির মূল অক্ষর হল ওয়াও আইন আবার তাও শব্দটির মূল অক্ষর মানে একই মূল অক্ষর শুধু ভিন্নভাবে সাজানো এখান থেকে আমরা আন শব্দটি পাই যার অর্থ মেনে চলা অনুসরণ করা কারো আদেশ মন দিয়ে শোনা অন্যভাবে বলতে গেলে ইয়তা মানে এমন কিছু দেয়া যখন আপনি কারো আনুগত্যে বা কর্তব্য পরায়ণতায় বেশ খুশি হয়েছেন এটা হচ্ছে ইতা থেকে ইয়তা এর একটা অংশ ইতা ইতা এর জন্য আপনি ইয়ত দিয়ে থাকেন অন্য কথায় যখন আল্লাহ বলছেন আত এর অর্থ হল যেভাবে রসুল সাল্লাল্লাহু আলিয়া আল্লাহর আদেশগুলো পালন করেন এতে আল্লাহ খুবই সন্তুষ্ট তার উপর এবং এই সন্তুষ্টি থেকেই তিনি তাকে দান করেছেন তবে এই দেয়াটা প্রত্যাশিত ছিল না খুবই গুরুত্বপূর্ণ বিষয় কখনো কখনো আপনি কারো আদেশ পালন করেন এবং এর ফলে তারা আপনাকে কিছু না কিছু দেন যেমন আপনার চাকরি আপনি আপনার বসের আদেশ মেনে চলেন এবং এর জন্য মাস শেষে আপনি বেতন পাচ্ছেন এটাকে বলে আজর এটা ইয়তা না ইয়তা হল আপনি কারোর জন্য কিছু করেছেন কোনো রকম প্রত্যাশা ছাড়া এবং আপনি যার জন্য করেছেন তিনি আপনার উপর এত খুশি হয়েছেন যে আপনার প্রত্যাশার বাইরে আপনাকে কিছু দিয়েছেন এটা ইয়াতা এর একটা অর্থ শব্দটি আবার আরও উত্তম বা বড় কিছুকেও বোঝায় এটা ছোটোখাটো কোনো জিনিসের জন্য ব্যবহার হয় না শুধুমাত্র বড় কিছু বোঝানোর জন্য ব্যবহার হয় এটা ছোট কোনো ব্যাপার নয় অনেক বড় ব্যাপার পরিশেষে ই শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না মোট কথা একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন উপভোগ করুন এটা আপনাকে উপভোগের জন্যই দেওয়া হয়েছে এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেওয়া হয়নি তো যখন আল্লাহ আল্লাহ বলছেন আল-কাউসার এই উপহারগুলো উপভোগ করুন এগুলো আপনার জন্য সাল্লাম যা আমি ফিরিয়ে নেব না তাহলে এগুলো ছিল ইয় এর অর্থ এখন আমরা যদি ঠিক ক্রিয়ার কাল সম্পর্কে চিন্তা করি না, আল্লাহ বলেননি ইন্না সানুআ যেমন অন্য আয়াতে আমরা পেয়েছি ইন্না সানুলকি আলাইকা কোলান সাকিলা সানুলকি এটা ভবিষ্যৎকাল নির্দেশক বর্তমান যেটা ভবিষ্যৎকাল বোঝায় আমরা শীঘ্রই আপনাকে দান করব কিন্তু এখানে তিনি বলেছেন ইন্না না কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে আপনাকে দিয়েছি অতীতকাল এখন প্রাচীন আরবি বা কোরআনের আরবি ভাষার বা তৎকালীন আরবি ভাষার অতীতকাল আর ইংরেজি বা স্প্যানিশ বা জার্মান ভাষার অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন এদের মধ্যে পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলি নিয়ে এখন একটু বলি আপনারা নিশ্চয়ই অতীত এবং বর্তমানকালের পার্থক্য জানেন তাহলে কেন আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন যেখানে কিছু জিনিস এখনও নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেওয়া হয়নি যেমন আল হাউজ ফিল যান যদিও নবী সাল্লাহ আলু সাল্লাম একটি হাদিসে বলেছেন লা আল্লাহুল ইলাইহা আমি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখতে পাই আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখি তিনি এই কথা তার সাহাবিদেরকে বলেছেন রাদি আল্লাহ আনহু মুল যদিও আমরা এই বর্ণনাটা পেয়েছি তারপরও এই যে হাউজে কাউসারের কথা এটা ভবিষ্যতের একটা বিষয় তাহলে ভবিষ্যতের কিছু বলতে কেন অতীতকাল ব্যবহার করা হয়েছে এটা একটা যৌক্তিক প্রশ্ন যখন প্রাচীন আরবরা কথা বলতো জানেন ক্রিয়ার কাল সম্পর্কে তাদের নির্দিষ্ট একটা মতবাদ ছিল অতীতকাল হলো নিশ্চিত গতকাল যা ঘটেছিল সেটা নিশ্চয়ই ঘটেছিল কিন্তু আগামীকালের কোনো কিছুর নিশ্চয়তা নেই ঠিক না তাই নিশ্চয়তা অতীতকালের সাথে সম্পৃক্ত আর অনিশ্চয়তা ভবিষ্যতের সাথে আর আপনি যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চান যেটা একেবারেই নিশ্চিত যাতে কোনো সন্দেহ নেই যা হবেই হবে এরকম কোনো কিছু যার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত তখন আপনি অতীতকাল ব্যবহার করে কথাটা বলবেন কারণ অতীতকাল দ্বারা কোনো কিছু নিশ্চিত বোঝায় এটা যেন গতকাল যেমন ঘটেছে তেমনি অবশ্যম্ভবই ঠিক গতকালের মতো সুনিশ্চিত ঠিক আছে আপনারা একটা ইংরেজি প্রবাদের কথা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সূর্য ওঠার মতো নিশ্চিত যদিও ইসলামে আমরা এমনটা বলি না কারণ আগামীকাল সূর্য ওঠার ব্যাপারে আমরা নিশ্চিত নই কিন্তু অতীতকালের সাথে নিশ্চয়তার একটা সম্পর্ক আছে তো এটা অতই এর এক প্রকার শৈল্পিক তাৎপর্য আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন ইংরেজিতে একটা কথা আছে যেটা এই বিষয়টার সাথে মিলে যায় যেমন তারা বলে ডান তোমার সাথে আমার আগামী সপ্তাহে দেখা হবে আর উত্তরে আপনি বলছেন ডান দেখা এখনো হয়ে যায়নি আগামী সপ্তাহে হবে আর আপনি বলছেন ডান মানসিকভাবে আপনি এতটাই নিশ্চিত দেখা হওয়ার ব্যাপারে যেন কাজটা হয়ে গিয়েছে চিন্তা করো না কাজটা হয়ে গেছে যদিও কাজটি এখনও শেষ হয়ে যায়নি আপনি এই ব্যাপারে নিশ্চিত বলে এমনটা বলছেন তো এটা ছিল প্রথম শৈল্পিক তাৎপর্য অতীতকাল ব্যবহার করার দ্বিতীয় শৈল্পিক তাৎপর্য হল এর মাধ্যমে কাজের পরিপূর্ণতা বোঝায় অন্যভাবে বলতে গেলে আরবিতে বর্তমান কাল দ্বারা এমন কাজকে বোঝায় যা এখনও শেষ হয়নি যেমন আমি যদি বলি আতা আল্লা মূল আর আমি আরবি শিখি এর দ্বারা কি বোঝায় আমার শেখা এখনও শেষ হয়নি এখনও শেষ হয়নি এটা এখনও চলছে কিন্তু আমি যদি বলি আমি আরবি শিখেছি জানেন এর মাধ্যমে কি বোঝায় কাজটি শেষ হয়েছে পরিপূর্ণ হয়েছে আর আল্লাহ এখানে বোঝাতে চাইছেন যে আল্লাহর অনুগ্রহ যেমন নিশ্চিত তেমনি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ তার অনুগ্রহ পরিপূর্ণ এটা পরিবর্তন হবার নয় আল্লাহ আজ আল্লাহ ইন্না আতাইনাকা শব্দে যে ক্রিয়ার কাল ব্যবহার করেছেন তাতে এই দুইটি অর্থই নিহিত রয়েছে এখন আমরা কাউসার শব্দে আসি রূপগতভাবে বা সার্ফ অনুযায়ী শব্দটি আরবি ফওয়াল এর অন্তর্ভুক্ত ফওয়াল এর একটি সিয়াগ বা এরূপ গঠনের শব্দগুলো ব্যবহার করা হয় অতুক্তি করার জন্য আরবিতে যাকে সিগাতুল মুবালাগা বলা হয় মুবালাগা আমি জানি এর আগে অন্য লেকচারে আমি এ ব্যাপারে কথা বলেছি কিন্তু আজকে নতুন কোনো শ্রোতা থাকলে যেন বুঝতে পারেন তাই আবার আলোচনা করছি অতুক্তি কি সেটা আমাদের জানতে হবে আমি জানি আপনাদের অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয় আমি ব্যাখ্যা করছি অতুক্তি করে কথা বলা আর অতিরঞ্জিত করে কথা বলার মধ্যে পার্থক্য আছে অতুক্তি আর অতিরঞ্জনের মধ্যে পার্থক্য আছে অত্যক্তি করা মানে কোনো কিছু খুব জোর দিয়ে বলা আর অতিরঞ্জিত করা হলো সত্যের বাইরে গিয়ে মিথ্যায় প্রবেশ করা তাহলে অতিরঞ্জিত করা মানে আপনি সত্য কথা না বলা কিন্তু অত্যুক্তি করা হলো আপনি অনেকটা আবেগপ্রবণ হয়েছেন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি অর্থাৎ আপনি সত্য ছেড়ে মিথ্যা বলেননি একটা উদাহরণ দিই ধরুন দুটা বাচ্চা পার্কিংয়ে ঝগড়া করছে কোনো একটা বাচ্চা এসে বলবে পার্কিংয়ে খুব খারাপভাবে ঝগড়া হচ্ছে ঠিক আছে এটাই অত্যক্তি কারণ এটা সত্য যদিও সে আবেগতারিত হয়ে একটু বাড়তি কথা বলেছে কিন্তু সে বোঝাতে চেয়েছে যে এটা একটা বড় সমস্যা যদিও এটা সত্য অপরদিকে আরেকটা বাচ্চা এসে বলবে ও মাই গড তাদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এবং এভাবে সে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে আমরা এ ধরনের কথাগুলোকে পাত্তা দেই না আমরা কিছুই করি না কারণ হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি তাহলে এটাই হলো অতিরঞ্জিত করা কোরআনে কি নেই কোনো অতিরঞ্জন নেই কিন্তু অসংখ্য কি আছে অতুক্তি আছে সেখানে অসংখ্য মুবা লাগা অসংখ্য অতুক্তি আছে কিন্তু কোনো অতিরঞ্জন নেই কারণ কোরআন হল অলহুল হাক তার কথাগুলো সত্য এটা সত্য তাই কোরআনে অতিরঞ্জনের মতো কিছু নেই কখনো কখনো ভাষার প্রতি সংবেদনশীলতার অভাবে একজন আলোচক বা অনুবাদক বলতে পারেন যে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে অতিরঞ্জন করা হয়েছে মূলত এগুলো অতিরঞ্জন নয় অতুক্তি কোনো শব্দকে জোর দিয়ে বলতে বা এর অর্থকে শক্তিশালী করতে যা করা হয় যাই হোক কাউসার শব্দটি কাসির বা আল থেকে এসেছে কাসরা মানে অনেক বেশি পরিমাণে থাকা আর কাসির শব্দটি বিশেষণ আর আল কাউসার হল এমন পরিমাণের কোনো কিছু যা অকল্পনীয় অবিশ্বাস্য যখন কোনো কিছু অনেক 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 বেশি তখন আপনি তাকে কাসির বলেন না আপনি বলেন কাউসার আল্লাহ বলছেন আমি আপনাকে দিয়েছি এত 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 বেশি আমি বলে শেষ করতে পারছি না কারণ এটা কাউসার কাউসার শব্দে একটা ওয়াও আছে আরবি সাহিত্যে মানে বালাগায়ে ওয়াও ইয়া এর চেয়ে বেশি শক্তিশালী যদি আল্লাহ বলতেন কাসির সেটাও বেশি বোঝাতো কিন্তু আল্লাহ বলেছেন কাউসার যেটা আরও আরও বেশি বুঝায় কাসির শব্দটি এমনিতেই বেশি বুঝায় কিন্তু আল্লাহ এই বেশি শব্দটিকে আরো বেশি বানিয়ে দিয়েছেন কাউসার শব্দের ওয়াও এর মাধ্যমে সুবহান আল্লাহ এভাবেই আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে কেমন দান করেছেন তার বর্ণনা পাওয়া যায় আবার আল খাইরিল কাসির ফওয়াল মিনাল কাসরা একইভাবে আল কুর্তুবি লিখেছেন আর নাওফাল মিনান মিনাল নাফল এমন আরও শব্দ আছে যা দ্বারা তুক্তি করা হয়েছে আল মিনাল জহর আল জাহর অল আরব তুসব মিকুল্লাই ইন কাসির ফিল কৌসারা মানে আরবরা কাউসার বলতে কোনো কিছু খুব বেশি পরিমাণে বেশি মূল্যবান এবং অনেক বেশি নিরাপত্তা এই ব্যাপারগুলো বোঝাত অর্থাৎ কোনো কিছু খুব বেশি পরিমাণ এবং বেশি মূল্যবান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করত ফাল হুয়া বিল ইদাফতি ইল আল কাসরাহ আল ফাহুয়া ফিল খুসুসিন এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো কিছু সম্পর্কে বলেন অনেক বেশি এরকম কি কোনো সম্ভাবনা আছে যে অনেক বেশি ভালো কিছু অথবা অনেক খারাপ কিছু অথবা অনেক ভালো আর খারাপ দুটোই হতে পারে হ্যাঁ সম্ভব আপনি যখন বলেন আমি তোমাকে অনেক বেশি দিয়েছি বা আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি হয়তো আমি তোমাকে অনেক ভালো কিছু শিখিয়েছি আবার সাথে কিছু মন্দ কাছির শব্দটি ভালো এবং খারাপ দুটোর জন্যই ব্যবহৃত হয় কিন্তু কাউসার শব্দটি শুধুমাত্র ভালো জিনিসের জন্যই ব্যবহৃত হয় এটা মানে বিশেষভাবে শুধুমাত্র ভালো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর মাধ্যমে আয়াতটি পরিপূর্ণতা পেয়েছে যেমনটি আল্লাহ বলছেন ইন্না কাউসার। অর্থাৎ আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তার সবকিছুই অবিশ্বাস্য রকমের ভালো এবং তিনি তাকে অধিক পরিমাণে দিয়েছেন সাল্লাম ও আইন্দামা অরিফ আল বি তারিফ এটাও বেশ গুরুত্বপূর্ণ এখানে একটা আল আছে ইন্না আতইনাকা আল কাউসার আল কাউসার এখন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি বলেন ইন্না আতইনাকা কাউসারান এর মাধ্যমে অনেক কিছুকে ইঙ্গিত করা হয় কিন্তু যদি আপনি কোনো কিছুর সাথে আল যোগ করেন তাহলে এর একটা ব্যাখ্যা হলো এর মাধ্যমে কেবল একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই কারো কারো মতে যেহেতু এখানে আল কাউসার এসেছে তাই এর মাধ্যমে শুধু জান্নাতের নদের কথাই বলা হয়েছে অন্য কিছু নয় এর প্রমাণ হচ্ছে আল তারা বলছেন আল হলো প্রমাণ যেটা কেবল একটা জিনিসকে নির্দেশ করে এবং সেই একটা জিনিস যেটা আমরা আসারে পাই তা হল আল হাউজ হাউজ ফিল ফিল আল মাওকেফ শুধুমাত্র এই জিনিসটা ইঙ্গিত করা হচ্ছে কিন্তু লামা দাখাল ফিহি আল হারফ আল মৌসুফ আফাদ আল ইতলাক ও জামা আকুল্লু খাইর আরবিতে আপনি যখন বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করেন যেমনটা ইংরেজিতে বা বাংলায় বিশেষ্য বিশেষণ আছে তো যখন আপনি বিশেষণ বলেন কোনো বিশেষ উল্লেখ করেন না তখন সেই বিশেষণ দ্বারা অনেক কিছু বোঝানো হয় আল থাকলেও যখন আল্লাহ বলছেন অনেক কিছু প্রচুর পরিমাণে অধিক পরিমাণে এগুলো কি বিশেষ নাকি বিশেষণ প্রচুর অধিক এগুলো বিশেষণ যেহেতু আল্লাহ বিশেষণ ব্যবহার করেছেন এবং এর জন্য কোনো বিশেষ উল্লেখ করেননি বলেননি বিশেষণটা কোন বিশেষের তিনি বলেননি আল হাউজ আল কাউসার আল হাউজ আল কাউসার এভাবে বিশেষ উল্লেখ না করার ফলে এ আয়তে আরও অনেক সম্ভাবনার দুয়ার এবং এগুলোর গ্রহণযোগ্যতার দুয়ার খুলে গিয়েছে এটা আল্লাহ আজাল্লার অসীম দানের একটা অংশ যে তিনি তার রসুল সাল্লাহ সাল্লামকে যা দান করেছেন তার কোনো সীমা নির্ধারণ করেননি আল কাউসারের ভাষাগত দিক ব্যাখ্যা করার জন্য আরও দুইটা রেফারেন্স দিব প্রাচীন একটা কবিতা আছে যেটা আরবের ইতিহাসের একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে যার ছেলে ভ্রমণে বেরিয়েছে আর আরবের ছেলেরা ভ্রমণে বের হতো ব্যবসা করতে এবং ধন সম্পদ নিয়ে ফিরে আসতো তো ছেলে ফিরে আসার পর মাকে জিজ্ঞেস করা হলো বিমা আবাবনুক তোমার ছেলে ফেরার সময় কি নিয়ে এসেছে তিনি কি উত্তর দিলেন সে নিয়ে এসেছে বেকাউসারিন আই মানে বিমা লেখা সে অনেক বেশি কিছু নিয়ে এসেছে অনেক সম্পদ নিয়ে এসেছে প্রথমত তিনি খুবই খুশি তার ছেলে ফিরে আসার কারণে আবার তিনি আরও খুশি কারণ সে প্রচুর সম্পদ নিয়ে ফিরেছে তাই না এভাবে ইসলামের পূর্বেও কাউসার শব্দটি ব্যবহার করা হত ওয়া আন্তা এটাও একটা কবিতা ওয়া আন্তা কাসিরুন ইয়া আবনা মারওয়ান তাইয়িবুন তুমি চারিত্রিকভাবে খুবই ভালো হে ইবনে মারওয়ান কবি এখানে ইবনে মারওয়ান নামের একজন যুবকের প্রশংসা করছেন কিন্তু তারপর তিনি বলছেন তোমার বাবা অসাধারণ ছিলেন তুমিও ঠিক আছো কিন্তু তোমার বাবা অসাধারণ ছিলেন তিনি তার বাবা সম্পর্কে কি বলছেন জানেন ওয়া কানা আবু কা ইবনে আকা এলে কাউসারা কিন্তু তোমার বাবা ইবনে আকাইল হলেন কাউসার তুমি তয়িব খুব ভালো কিন্তু সে সে চমৎকার সে কাউসার তিনি যা বলতে চাইছেন যে তোমাকে তোমার বাবার মতো হতে হবে আমি তোমার প্রতি মুগ্ধ তবে অতটা মুগ্ধ নই তাহলে তিনি এখানে তৈ্যেবকে কাউসারের সাথে তুলনা করছেন মানে তার বাবা খুব খুব খুবই ভালো ছিলেন আল কাউসার সম্পর্কে সব শেষ কথা বলবো মূলত দুইটা কথা বলবো যেহেতু আমাদের হাতে আরও কিছুটা সময় আছে ইনশাআল্লাহ তাআলা সময়ের মধ্যেই শেষ করব ইন্না শব্দটি আমরা এই সম্পর্কে এখন আলোচনা করিনি আমরা আতইনা সম্পর্কে বলেছি আল কাউসার সম্পর্কে বলেছি ইন্না সম্পর্কে বলিনি এই ইন্না ছাড়াও আরবি ব্যাকরণ অনুযায়ী বাক্যটি পূর্ণ অর্থ প্রকাশ করে আপনি বলতে পারেন আতইনা কাল কাউসার আমরা আপনাকে কাউসার দান করেছি এতটুকুতেই বাক্যটি পূর্ণ হয়েছে আবার আমরা শব্দটি ইতোমধ্যেই বাক্যটিতে রয়েছে কারণ আত শব্দের সাথে না শব্দটি আছে সেটাই ফাইল এর অর্থ আমরা কিন্তু যখন আমরা বলি ইন্না এর শেষে আমরা কথাটি আছে তাই না এখানে আবারও আমরা শব্দটি এসেছে এখন আপনি যদি শব্দে শব্দে অনুবাদ করেন নিশ্চয়ই আমরা কমা আমরা আপনাকে দান করেছি আল কাউসার এটা হলো শব্দে শব্দে অনুবাদ আর আরবরা এভাবেই কথা বলে থাকে কিছু উদাহরণ দেই কথা বলার সময় যখন কেউ নিজের কথা দুইবার উল্লেখ করে যেমন আমি আমি এর ব্যবহার বহন করেছি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি আমি তোমাকে চাকরি দিয়েছি আমি আমার কথা দুইবার বলেছি কেন এর মাধ্যমে একজনকে এমন কিছু মনে করিয়ে দিচ্ছি যা সে ভুলে গিয়েছে এটা একটা বিষয় আবার দ্বিতীয় বিষয়টা হলো যাকে আরবিতে এহতিমাম বলে অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বলার জন্য এমনটা করা হয় আর এখানে আল্লাহ আজাল্লাহ তার পক্ষ থেকে দান করার বিষয়টার উপর জোর দিচ্ছেন আমি দিয়েছি আমি এতে কোনো সন্দেহ নেই ইন্না শব্দটিও গুরুত্বপূর্ণ এখানে তিনি নাহনু আওতনা কালকাউসার বলতে পারতেন কিন্তু এখানে বলা হয়েছে ইন্না যেটা হরফে তাওকিদ হরফে তৌকিদের কাজ হলো সন্দেহ দূর করা বেশিরভাগ বর্ণনা মতে এই সুরাটি সুরা। যদিও অনেক বর্ণনায় এমনকি সহি মুসলিমের বর্ণনায় এই সুরাকে মাদানী সুরা বলা হয়েছে এই দার্সের শেষ দিকে আমরা এই দুইটি মতামতকে একত্রিত করব যখন কোনো সুরা সম্পর্কে অনেকগুলো মতামত পাওয়া যায় কারো কারো মতে এটা সুরা আবার কারো মতে এটা মাদানী বিশেষ করে এরকম ছোট সুরার ক্ষেত্রে যেটা হয়তো একসাথে নাজিল হয়েছে তাহলে কিভাবে এটা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে আমরা বুঝতে চেষ্টা করব যে কেন এই মতগুলো এসেছে এবং কিভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ তালা এটা একটা ভালো সুযোগ এগুলো বোঝার জন্য বিশেষ করে এই সুরাটি একটা ভালো সুযোগ যাই হোক ইন্না শব্দটি এখানে সন্দেহ দূর করতে ব্যবহার করা হয়েছে মূলত উম্মার ইজমা অর্থাৎ বেশিরভাগ বর্ণনা মতে এটা মাক্কিসুরা সুরা আপনি মুসাফেও একে মাক্কী সুরা হিসেবে পাবেন তো যদি আপনি মাক্কি সুরা হিসেবে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই সময় রসুল সাল্লা উলাইসাল্লাম এমন কিছু মানুষের মধ্যে থাকতেন যারা তার জন্য অপমানজনক অমর্যাদাপূর্ণ আর যন্ত্রণাদায়ক ছিল তারা বারবার রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে যা কিছু ছিল না সেগুলো বলে বেড়াতো যা কিছু তার কাছে ছিল না আপনারা জানেন আবুল আহাব সে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামের প্রতিবেশী লানাহুল্লাহ আলাইহ তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সে ছিল রসুল সাল্লাহ আলুসাল্লামের প্রতিবেশী রসুল সাল্লা সাল্লামের প্রথম ছেলে কাসিম রাদি আল্লাহ আনহু যখন মারা গেলেন তার আরও একজন ছেলে ছিলেন তার নাম কি ছিল আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু সাথে আরও চারজন মেয়ে ছিলেন তাই না তো যখন আবদুল্লাহ একদিন মারা গেলেন রাদি আল্লাহ আনহু জানেন প্রথম দিকে কে খবর পেয়েছিল আবু আহাব সে তো চরম খুশি একজন মানুষ কতটা জঘন্য হলে একটা বাচ্চার মৃত্যুতে খুশি হয় এমনকি আপনার শত্রু আপনার শত্রুর বাচ্চা মারা গেলেও আপনার অন্তর তার জন্য বিগলিত হতো কতটা নোংরা হতে পারে এই মানুষটা মানবিকতা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সে যার ফলে সে উৎসবে মেতে উঠেছে নেচে নেচে বাড়ি থেকে বের হয়ে ঘোষণা দিয়েছে ও মুহাম্মাদ তার নাম নিশানা মুছে যাবে বা তারা মুহাম্মাদুন সে খুব সহজেই নিশ্চিন্ন হয়ে যাবে তার আর কোনো ছেলে বেঁচে নেই মোট কথা তারা রসুল সাল্লামের যা কিছু নেই তা নিয়ে বড়াই করত তারা তার আর্থিক কষ্ট নিয়ে কথা বলতো তারা তার সমর্থনের অভাব নিয়েও কথা বলতো অন্যভাবে বলতে গেলে তিনি ইয়াতিম ছিলেন কীভাবে এই কোরআন নাজিল হলো না আল্লাহ মিনাল করিয়াতেই নীল আজিম কীভাবে এই কোরআন দুই গোত্রের কোনো একজন নেতার উপর নাজিল হলো না কিভাবে আমরা তার কথা মানতে পারি তারা সব সময় আল্লাহ রসুলের কাছে যা নেই তা নিয়ে কথা বলতে থাকতো আর আল্লাহ সুরাটি শুরু করেছেন এই বলে যে না আপনার যা নেই তা নিয়ে চিন্তা করবেন না আমি আপনাকে প্রাচুর্য দিয়েছি আমরা দিয়েছি এতে কোনো সন্দেহ নেই কখনো এই ব্যাপারে সন্দেহ করবেন না কখনো না এবং এই সুরা যারা শুনে তারাও যেন এই ব্যাপারে সন্দেহ না করে যে আপনাকে তাদের কল্পনার বাইরে প্রাচুর্য দেয়া হয়েছে আলকাউসার আমরাই আপনাকে দিয়েছি কোনো রকম শর্ত ছাড়া এবং আমরা আপনাকে দিয়েছি অনেক 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 বেশি যা কল্পনা করা যায় না সুহান আল্লাহ কীভাবে এই আয়াতটি এর শুরু এবং শেষের মধ্যে পার্থক্য করেছে এবং কিভাবে এটা রসুল্লাহ সাল্লু আলসালামকে সান্ত্বনা দিয়েছে আপনারা জানেন যখন কেউ আপনাকে মন্দ কিছু বলে তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে প্রয়োজন হয় যে আপনাকে বলবে ঠিক আছে চিন্তা করো না এভাবে ভেঙে পড়ো না যদিও আপনি এ কথাগুলো জানেন তারপরও কারো কাছ থেকে যখন শুনেন আপনার মনে হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করেছ রসুল সাল্লামকে সান্ত্বনা দিতে কে এসেছেন তাকে সমবেদনা জানাতে কে এসেছেন আল্লাহ এসেছেন কোরআনে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লামের জন্য এটা একটা উপহার তিনি তার রসুল সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছেন আল্লাহ জানেন সুহান হওয়া তালা কখন তার রসুলের মন খারাপ হয় কখন তিনি অপমান বোধ করেন কখন তিনি তাদের কথায় কষ্ট পান পানমা কয়াদি কুসদ্র বিমাইয়া কুলুন আমরা জানি তারা যা বলে তাতে আপনার মন সংকুচিত হয়ে যায় আপনাদেরকে মনে হয় না যখন তার ছেলে মারা গিয়েছে এবং কেউ সেই মৃত্যু উদযাপন করছে তখন রসুল সাল্লা সাল্লামের অন্তর সংকুচিত হয়েছিল কল্পনা করে দেখুন তো তিনি আল্লাহ রসুল ছিলেন সেটা না হয় একদিকে থাকল যে কোনো সাধারণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার মৃত্যু কেউ উদযাপন করছে কত রাগ কত দুঃখ হবে আপনার এরপর তাকে কি করতে হয়েছে তাকে আবার সব ব্যক্তির কাছেই দিন প্রচার করতে হয়েছে এবং তাদের প্রতি সহনশীল থাকতে হয়েছে তিনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবেন না না তখনও সময় হয়নি ধৈর্যের সাথে তাদের ডাকুন আলা মায়া কুলুন তারা যা বলে সেই ব্যাপারে ধৈর্য ধরুন আমরা কত সহজে এই আয়াতগুলো উদাহরণ দেই। তারা যা বলে তাতে ধৈর্য ধরুন মানে ধরুন কেউ আপনাকে এমন উপদেশ দিয়েছে তখন কি আপনার মাথা খারাপ হয়ে যাবে না আপনার মেজাজ একেবারে খারাপ হয়ে যাবে আপনি বলবেন তুমি কি জানো সে আমাকে কি বলেছে আপনি অস্থির হয়ে যাবেন আমি আপনাকে থামাতে চাইলে আপনি আবার বলবেন তুমি জানো না সে কি বলেছে অথচ এই মানুষটার সুন্না দেখুন সাল্ল আলহ্লাম যাকে আমরা আমাদের রসুল বলি ধৈর্যের কি চমৎকার আদর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এসব ঘৃণ্য লোকদের কাছে দাওয়াত পৌঁছানো কতটা কঠিন এবং সর্বোপরি সেই লোকটা তার পরিবারের একজন আর এখান থেকে আপনি আরেকটা শিক্ষা পাচ্ছেন সেটা হলো সবচেয়ে দুঃখজনক কথাগুলো আপনি কার কাছ থেকে শুনবেন আপনার পরিবার আপনার নিজের পরিবার আপনাকে সবচেয়ে খারাপ কথাটা বলতে পারে কারণ তারা মনে করে কোনো সমস্যা নেই সব ঠিক আছে ঘরের মানুষ অথবা তারা বলবে কি হয়েছে তাতে কি সমস্যা তোমার তারা এভাবে বলতেই থাকবে বলতেই থাকবে কারণ ঘরের ভেতর কোনো সমস্যা নেই তাই না বাইরের কেউ বললে হয়তো ঝগড়া লেগে যেত কিন্তু আপনার ঘরে আপনার চাচা সারাদিন বলতে থাকে ঠিক যেমন রসুল সাল্লাইসাল্লামের চাচার মতো তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক চলুন শেষ করা যাক ইউজাদ আল আমরান আয়াতের ইন্না শব্দটিতে দুইটি ব্যাপার আছে আল এখতিসাস একান্ত ভাবে মানে আমরাই কেবল আমরাই আপনাকে আল কাউসার দান করেছি যেহেতু আমরাই দিয়েছি তাই কেবল আমরাই এটা ফিরিয়ে নিতে পারি কিন্তু আমরা আপনাকে এতা দিয়েছি ই তা নয় তাই আমরা ফিরিয়ে নেব না এবং অন্য কেউ তা ফিরিয়ে নিতে পারবে না তারা মনে করে তারা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাচ্ছে অথচ তারা কিছুই পায় না তারা কিছুই পায় না ইন্না আঁকা এটাই আল হতে দ্বিতীয়টা হল ফাল এহতিমাম আল্লাহ তার রসুল সাল্লি সাল্লামকে যা দান করেছেন সেই ব্যাপারে জোর দেয়াটাই আলী এহতিমাম আহম্মাই তিনি এগুলো জোর দিয়ে বলেছেন জোর দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন কথাটা তা ইন্না দিয়ে শুরু হয়েছে এর মাধ্যমে রসুল সাল্লু সাল্লামের প্রতি বিশেষ সম্মান দেওয়া হয়েছে এখানে আমরা আয়াতের শুধুমাত্র ভাষাগত দিকটা দেখছি প্রথম আয়াতে আল্লাহ তার রসুল সাল্লু সাল্লামকে যা দিয়েছেন সে ব্যাপারে কত ব্যাপকভাবে বলেছেন এই ব্যাপকতায় আমরা যেন হারিয়ে গিয়েছি ইনশাআল্লাহ বিরতির শেষে ঠিক এসে নামাজের পর আমি প্রথম সেশনের পরিসমাপ্তির চেষ্টা করব যদিও আমি মনে করি না আজকে সুরা কাউসার শেষ করতে পারব। তবে আশা করি অন্তত প্রথম আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারব আরও একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত আজকে আমরা বিখ্যাত তাফসির গ্রন্থগুলো থেকে আল কাউসারের অর্থ সম্পর্কে আরও কিছু বর্ণনা দিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি এখানে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যদি আপনি কেবল ইংরেজিতে তাফসির চান তাহলে তাফসির কাসির অথবা মা আরিফুল কোরআন সংক্ষিপ্ত সংস্করণ বের হয়েছে আমরা এদের বর্ণনাগুলো দেখব একটার পর একটা বর্ণনা এবং এগুলো কারা বর্ণনা করেছেন এই কথাগুলো না বলে আমি বরং আপনাদেরকে কোনো একটা বর্ণনার অনুবাদ করে এর মূল কথাটা বলবো যা অন্যান্য বর্ণনার সাথে খুবই খুবই সামঞ্জস্যপূর্ণ যেমন ধরুন তাফসিরাত তবারিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে একটি হাদিস কারা কারা বর্ণনা করেছেন সেটা বলা হয়েছে প্রায় আট পৃষ্ঠা জুড়ে একই বর্ণনার ভিন্ন ভিন্ন উৎসের কথা বলা হচ্ছে এবং নিঃসন্দেহে এটা অনেক বড় গবেষণামূলক অবদান কিন্তু আমাদের সুবিধার জন্য যেহেতু এগুলো সংখ্যায় অনেক বেশি তাই পুনরাবৃত্তি না করে আমরা কেবল একজনের বর্ণনার কথা বলবো যেটা বাকি বর্ণনাগুলোকে প্রতিনিধিত্ব করবে আপনারাও ইনশাআল্লাহ সুযোগ হলে অন্যান্য বর্ণনাগুলো দেখে নিতে পারেন তো শুরুতে উদাহরণস্বরূপ আমরা এই বিখ্যাত বর্ণনার কথা বলতে পারি আতা তা আল কাউসার আপনি কি জানেন আল কাউসার কি ইন্নাহু নাহ ফিল জান্না এবং এখানে বলা হচ্ছে যে কোনো সন্দেহ নেই এটা হলো জান্নাতের একটা নদী এবং মূলত জান্নাতে বহমান একটা নদী কর্তুবীর রহমতুল্লাহ আলাই জামিয়া আল বলেছেন অল আখবর ফি হাউদি হিল মাওয়িফ ক্যাসির। মনে আছে আমরা বলেছিলাম দুইটা নদী বা পানির উৎসের কথা একটা হলো বিচার দিবসে আর একটা জান্নাতে তিনি বলছেন বিচার দিবসের নদী সম্পর্কে অল্প সংখ্যক নয় বরং অনেকগুলো বর্ণনা পাওয়া যায় এ বিষয়ে প্রথম দিকের তাফসিরে আমরা দুইটি বিখ্যাত বর্ণনা পাই তিনি বলছেন কদ ইয়াজুজ আইউসাম্ম আলিক এই নদীগুলোকে বা নদীটিকে আল কাউসার যার অর্থ আধিক্য বা প্রাচুর্য নামে ডাকার একটা কারণ হতে পারে আউল হাউদুল কাউসার লিকাসরাতিল ও আরিদাতি ও সারিবি বিন উম্মাতি মোহাম্মদিন সাল্লা আলিয়াল্লাম হুনাক কর্তুবী রহম্লা বলেন হয়তো একে কাউসার বলার কারণ হচ্ছে রসুল সাল্লাহামের উম্মতের সংখ্যা অনেক বেশি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তাহলে অনেক বেশি সংখ্যক মানুষ এই নদী থেকে পানি পান করবেন বলে হয়তো একে আল কাউসার বলা হয়েছে তিনি আরও বলেছেন ওয়ুসাম্মা বিহি লাম্মা ফিহি মিন ইলকাসির কাসির ইলকাসির ইল কাসির অথবা এই নদীর পানির গুণগত মান অনেক বেশি এবং এত বেশি মানুষের জন্য এই নদীতে যথেষ্ট পরিমাণ পানিও রয়েছে সম্ভবত এটিও একে কাউসার বলার একটা কারণ হতে পারে এরপরে আমি আপনাদের সাথে একটা মজার হাদিস শেয়ার করতে চাই যেটার ব্যাপারে আমি গত সেশনে একটু ইঙ্গিত দিয়েছিলাম যা আমাদেরকে দুইটি ব্যাপারে ঐক্যমতে আসতে সাহায্য করবে আমরা যখন বলছি আল কাউসার মানে শুধুমাত্র জান্নাতে বা জান্নাতের বাইরের কোনো নদী নয় বরং এর চেয়ে আরও অনেক বেশি কিছু আমরা কি তখন সালাফদের সাথে বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে এমনকি সাহাবিদের সাথে দ্বিমত পোষণ করছি আমরা কি তাদের বিপরীত বলছি অথবা যে সকল স্কলারগণ ভিন্নমত পোষণ করেন তারা কি আসলে আমাদের শুরুর প্রজন্মের বিরোধিতা করছেন আমরা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লা এই হাদিসটি পাই যেখানে আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি সাঈদ ইবনে জুবাই রাজি আল্লাহ আনহু চলুন দেখি তারা কি বলেন আন ইবনু আব্বাস নাহু কয়লা ফিলকৌসার হু আল খাই আল্লা আল্লাহ আতাহুল্লাহ ইয়াহ ইবনে আব্বাস রাদ আল্লাহ তাল্লাহু বলছেন এটা হলো সেই সীমাহীন কল্যাণ যা আল্লাহ শুধুমাত্র একান্তভাবে তার রসুল সাল্লাইসাল্লামকে দান করেছেন অন্যভাবে বলতে গেলে ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহু বলেননি যে এর মানে জান্নাতের একটা নদী বা এটি সেই নদী এখন মজার ব্যাপার হলো ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহুর এই হাদিসটি সাঈদ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালাহু অপর এক ব্যক্তির কাছে বর্ণনা করেছিলেন যার নাম ছিল আবুবাসর অলা আবু বাসার ফাকুল তুলি সাঈদ ইবনে জুবাইর তো আবু বাসার বলছেন আমি সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করেছিলাম ফা ইনান্না সা ইয়াজনা আন্নাহু না হরফুল জান্না কিন্তু লোকেরা ধারণা করে যে এর মানে জান্নাতের একটা নদী তাহলে ইবনে আব্বাস দিয় আল্লাহ আনহু কীভাবে বলেন যে এর মানে সীমাহীন কল্যাণ অনেক বেশি বা অধিক পরিমাণে ভালো কিছু যেখানে অধিকাংশ মানুষের মতে এর মানে জান্নাতের একটা নদী এখন আপনি কিভাবে এই দুইটি মতের মধ্যে সমাধানে আসবেন মনে রাখবেন এখানে কাদের মধ্যে কথোপকথন হচ্ছে তারা দুজনই সাহাবা তারা সাহাবা ছিলেন তো এর উত্তরে সাঈদ ইবনে জুবাই রিয়াল্লাহ তাল্লাহনু কী বললেন ফাআল সাঈদ আন্াহর আল্লা ফিলজান্না মিনাল খাই আল্লা আতাহুল্লাহ ইয়াহু খুবই সহজ তাদের কাছে বিষয়টা একেবারেই সহজ ছিল আল্লাহ তাঁকে যত কল্যাণ দান করেছেন জান্নাতের এই নদী সেসব কল্যাণেরই একটা অংশ অন্য কথায় এখানে কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতি নেই এই কল্যাণের কোনো সীমা নেই এটি কেবল একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় এই কল্যাণে জান্নাতের সহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত আছে এবং এজন্য আপনি আর শাউকানি আল সি রহম্লার মতো অসাধারণ জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য পাবেন যেখানে আল্লাহ তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে সীমাহীন কল্যাণ দান করা বলতে কি বোঝাতে চেয়েছেন তাদের চিন্তার আলোকে সম্পর্কে তারা কিছু তালিকা তৈরি করেছেন ইতিপূর্বে আমরা ইমাম রাজির করা এমন একটা লিস্ট সম্পর্কে জেনেছি এখন আমি আপনাদেরকে আরও একটা লিস্ট দিচ্ছি যেখানে রসুল সাল্লাহ আল্লাহ প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব প্রথমটি হলো ও ইন্নাকাল আলাহকিন অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী আপনারা জানেন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রসুল সাল্লু আলাইস্লামের চরিত্র সম্পর্কে কু করা হচ্ছে তার চরিত্র হনন করা হচ্ছে কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন তিনি এটা কিভাবে করতে পারলেন সেটা কিভাবে করতে পারলেন অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হলো তার চরিত্র এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয় বরং গর্ব করা উচিত আমাদের গর্ব করা উচিত যে রসুল সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না তার চেয়ে ভালো কিছু করা যায় না তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ উপহার আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা এরপর আসছে নবুয়ত এবং রিসালাত নবুয়ত এমনিতেই একটা বড় দায়িত্ব তার উপরে বিশ্বের বুকে শেষ নবী হওয়ার মর্যাদা পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ সুমহান বাণীর বাহক হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসুলের প্রতি বিরাট একটা খাইর মানে কল্যাণ এটা আল কাউসারের অংশ আল কাউসারের আরও অংশ হলো তাঁর দয়া অমার সালনাকা কল্লা রহমাতান লীলা আলামিন আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই পাঠিয়েছি এবং জানেন এটাও আমাদের সময়ে বিতর্ক সৃষ্টি করেছে তোমাদের ধর্ম সন্ত্রাসবাদ প্রচার করে তোমাদের ধর্ম নিরাপরাধ মানুষকে হত্যা করতে বলে তোমাদের ধর্ম একটা ঘৃণ্য ধর্ম আমি অনেক খ্রিস্টানকে রেডিওতে বলতে শুনেছি ইসলাম একটা ঘৃণ্য ধর্ম এই মোহাম্মদ লোকটা তারা তো সাল্লাহ আলাইস্লাম বলে না সে মানুষকে হত্যা করতে আদেশ দেয় অত্যাচার করতে আদেশ দেয় এবং তারা এই জাতীয় কথাই বলে আপনারা খবরে এসবই তো দেখেন তাই না আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত তাই কোরআনে যে সহিংসতার কথাগুলো বলা হয়েছে আমাদের সেগুলো বুঝতে হবে তারা তো আয়াত কোট করতে পারে না কারণ তারা এগুলো বুঝার জন্য পরে না তাদের মতে কোরআনের সম্ভবত সবচেয়ে বিতর্কিত আয়াত বা যে আয়াত সম্পর্কে অথবা সুরা সম্পর্কে আলোচনা করতে আমাদের এই যুগে কিছুটা কম স্বস্তি লাগে সেটা হলো তাওবা সুরাতো তাওবা একেবারে আপসহীন একটা সুরা ক্ষমাহীন একেবারে ক্ষমাহীন এটা এতটাই কঠোর কাফেরদের বিরুদ্ধে এখানে এতটাই কঠোরতা দেখানো হয়েছে যে সুরাটি এমনকি বিসমিল্লাহ রহমান রহিম বলেও শুরু হয়নি সুরাটি অন্যান্য সুরার মতো আল্লাহ স্বভাবত দয়া বা করুণা প্রকাশ করে শুরু হয়নি যখন আলিরাদ আল্লাহ তাআলাহকে জিজ্ঞেস করা হল যে কেন এই সুরা বিসমিল্লা দিয়ে শুরু হয়নি জবাবে তিনি বললেন এর কারণ হলো এটা খোলা তরবারি হয়ে এসেছে আপনারা জানেন তো নিশ্চয়ই যে তরবারির আবরণ কী তো এই সুরাটি আবরণ ছাড়া তরবারি হয়ে এসেছে এভাবেই তিনি উত্তর দিয়েছিলেন এটা আসলেই কঠোর একটা সুরা একেবারে আপসহীন আপনি এমনকি একে রাজনৈতিকভাবে অশোভনও বলতে পারেন কিন্তু আপনি কি জানেন এই সুরার আশ্চর্যজনক ব্যাপারটি হলো আল্লাহ তার দয়ার ঘোষণা দিয়ে সুরাটি শুরু করেননি কিন্তু তিনি তার রসুলের দয়ার কথা বলে এটি শেষ করেছেন বিল মিনিনা রৌফুর রাহিম লাকুম রসুল আনফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিস আলাইকুম মিনিনা রউফুর রহিম আল্লাহ তার দয়ার কথা বলে সুরা শুরু করেননি কিন্তু শেষে তিনি কার দয়ার কথা বলেছেন আল্লাহর নবী সাল্লু আলি সাল্লামের দয়ার কথা আপাত দৃষ্টিতে একেবারে আপসহীন কঠোর একটা সুরায় আল্লাহ কেন তার রসুলের দয়ার কথা বললেন সাল্লু আলহিম সুরার শুরুতে কাফিরদের চার মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে আর বা তাই না তাছাড়া এটা শুরু হয়েছে এভাবে আল্লাহ ঘোষণা করছেন মুশরিকদের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের কিছুই করার নেই তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং পৃথিবীতে তারা লাঞ্ছিত আর অপমানিত হবে তাছাড়া তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আর বিজয়ী হতে পারবে না অর্থাৎ কাফিরদেরকে বলা হচ্ছে তোমাদের ভালো সময় শেষ হয়ে এসেছে ও আলামু আন্নাকুম ওয়রুম আজিল্লা তোমরা আল্লাহর ফয়সালা থেকে পালাতে পারবে না তোমাদের সময় শেষ এটা সত্যি একেবারে আপসীন একটা আয়াত তাহলে কিভাবে এই সুরায় দয়ার কথা আসবে আমরা আমাদের কোনো খ্রিস্টান বা ইহুদি বন্ধুকে কীভাবে এসবের ব্যাখ্যা দিব আমি এ বিষয়ে একটু কথা বলবো কারণ আমাদের এই আয়াতটি বুঝতে হবে এই সম্পর্কে স্কলারদের মতামত জানতে হবে তাছাড়া আমাদের এই যুগে এই আয়াত সম্পর্কে মানুষ কি বলে সেগুলো জানার পাশাপাশি তাদের এসব কথার উত্তরে আমরা কি বলবো সেটাও জানা প্রয়োজন এবং এই উত্তরগুলো আমরা জানবো আমাদের নিজেদের জন্য এবং অন্যান্যদের জানানোর জন্য দেখুন আল্লাহ একেবারে সৃষ্টি শুরু থেকে পৃথিবীতে নবী পাঠিয়েছেন এবং আমরা জানি খ্রিস্টানসহ সকল কিতাবধারীরা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যুগে যুগে নবীর পাঠিয়েছেন তাহলে নবী রাসুলগণ যখন আসলেন বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নিয়েছিল নাকি মেনে নেয়নি বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নেয়নি তো অধিকাংশ মানুষ যখন তাদের মেনে নেয়নি এবং অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নিল যে তারা কুফ্ফার থেকে যাবে তারা অবিশ্বাসী থেকে যাবে তখন আল্লাহ আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন কেবল আখিরাতের শাস্তি নয় বরং দুনিয়া বিশাস্তিও আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন বন্যার মাধ্যমে অথবা ভূমিকম্প বা আকাশ থেকে আগুন নিক্ষেপের মাধ্যমে কিংবা শহরকে উল্টে দেওয়ার মাধ্যমে কি ভয়ঙ্কর সব শাস্তি এবং তাদের অপরাধ কী ছিল তাদের অপরাধ কেবল কুফুর ছিল না বরং তাদের অপরাধ ছিল নবীরাসুলদের মুখের উপর কুফুর করা আপনি নবীর সময় বসবাস করে তাকে অস্বীকার করেছেন এটা এমন ছিল না যে আপনি কেবল তার সম্পর্কে শুনেছেন বরং আপনি তাকে দেখেছেন তার কাছাকাছি ছিলেন তার প্রতিবেশী ছিলেন আপনি কিন্তু তারপরেও তাকে অস্বীকার করলেন এবং এমন অস্বীকার আপনি করেই গেলেন দশকের পর দশক দশকের পর দশক নুহ আলাইসাল্লামের ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এভাবে আপনি কোন সাহসে এমনটা করলেন এই কারণে আপনি শুধু জাহান্নামী শাস্তি পাবেন না বরং দুনিয়ায়ও শাস্তি পাবেন বুঝতে পেরেছেন তাহলে অপরাধটা ছিল নবী উপস্থিতিতে তাদের অবিশ্বাস করা এটাই ছিল অপরাধ এবং বারবার বারবার আল্লাহ এমন সব জাতিকে ধ্বংস করেছেন যারা এভাবে নবীগণের উপস্থিতিতে তাদের মুখের উপর তাদেরকে অস্বীকার করেছে এটা আল্লাহর সুন্নাহ এমনটাই আল্লাহ করে থাকেন এবং আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ আলী সুন্না তাব অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না এখন একজন খ্রিস্টানকে এই ব্যাপারে একমত হবেন যে যারা অস্বীকার করেছিল এমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অবশ্যই কারণ তাদের বাইবেলে এসব বর্ণনায় ভরপুর আমাদের কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলো তাদের বাইবেলেও আছে এবার পরবর্তী ধাপে আসি চলুন আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্লু আলিয়া আল্লাহর একজন নবী যেমন নু আলসাল্লাম একজন নবী যেমন সালেহ আলিহ্লাম একজন নবী একমত ঠিক আছে এখন নবী রাসুলগণ এসেছেন এবং মানবজাতিকে সতর্ক করেছেন যে তোমরা যদি অস্বীকার করো শাস্তি আসবে ইন্নি আহাফুল্লাহ আলাইকুম আদাব আজিম আমি তোমাদের জন্য একটি ভয়ঙ্কর দিনের শাস্তির ভয় করছি আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি তোমাদের জন্য ভয় পাচ্ছি মানুষগুলো কি এই সতর্কবাণীগুলো গুরুত্বের সাথে নিয়েছিল না আমরা গত দশ বছর ধরে তোমাদের এই সতর্কবাণী শুনছি এখন নিয়ে আসো সেই দিন কোথায় সেই দিন আসে না কেন কেনা হাল সেই প্রতিশ্রুতি দিনটি কখন আসবে আমরা তোমার কাছ থেকে এসব শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি এখন তুমি এটা নিয়ে আসো যদি পারো সেই দিনটা এখনই নিয়ে আসো আমরা এটা মোকাবেলা করব নবীদের সাথে তারা এভাবেই কথা বলত তারপর শাস্তি আসলো আর যখন শাস্তি আসলো এটা এমন না যে আল্লাহ তাদের সুযোগ দিয়েছেন এই তোমরা শাস্তি দেখতে পাচ্ছ তো এখন বিশ্বাস করবে অন্যভাবে বলতে গেলে বন্যা আসলো এবং পানির জোয়ার কাফিরদের ঘরগুলো প্রায় ভেঙে দিতে যাচ্ছে এমন সময় আল্লাহ পজ বাটন চাপলেন তারপর নুহ আলাইস্লাম এসে তাদেরকে বলবেন আমি তোমাদের বলেছিলাম না এখন তোমরা বিশ্বাস করবে তো তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল কি একবার যখন বন্যার পানি এসে গেছে এটা থামবে না এটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে এক কথায় আল্লাহর আজাব আসার আগ পর্যন্ত তাদের ইমান আনার সুযোগ ছিল আজাব আসার পরে নয় আপনি কেবল আজাব আসার আগ পর্যন্তই আল্লাহকে স্বীকার করার সুযোগ পাবেন আজাব চলে আসার পরে নয় তাহলে আমরা জানলাম আল্লাহর সুন্না হলো একবার আজাব এসে গেলে তার ফিরিয়ে নেওয়া হয় না এখন রসুল সাল্লাইসাল্লামের ক্ষেত্রে আসুন এখানে কারা ছিল কুরাইশরা তারা আল্লাহর রসুলের মুখের উপর তাকে অস্বীকার করল আল্লাহর সুন্না অনুযায়ী তারা এখন কিসের যোগ্য তাদের ধ্বংস করে দেওয়ার কথা হয়তো আকাশ থেকে আগুন নিক্ষেপ করা বা ভূমিকম্প বা মাটির সাথে মিশিয়ে দেয়া বা বন্যার মতো ভয়ঙ্কর কিছু তাদের সাথে হওয়ার কথা কারণ ইতিপূর্বে সকল নবীদের অস্বীকারীদের সাথে এমনটাই ঘটেছিল আচ্ছা কিন্তু তাদেরকে আকাশের উপর থেকে কোনো শাস্তি দেননি জমিনের নিচ থেকেও কোনো শাস্তি দেননি তিনি তাদেরকে ভয়ঙ্কর কোনো রোগ দিয়েও ধ্বংস করে দেননি তাহলে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ছিল সাহাবাগন সাহাবাগন আল্লাহ তাদের জন্য এমন কিছু ইমানদার পাঠিয়েছেন যারা তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন এবং পরিশেষে মক্কা বিজয় করেছেন এখন যখন তারা মক্কা বিজয় করলেন তার মানে আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করলেন নুহ আলহিসাম সালেহ আলহিস্লাম অথবা সোয়াইব আলহিস্লামের ক্ষেত্রে কি ঘটেছিল যখন আল্লাহ তাদের জাতিকে পরাভূত করেছিলেন আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করার পর কি হবার কথা তাদের ধ্বংস তাহলে সাহাবাদের তরবারই এসব অবিশ্বাসীদের ঘাড়ে থাকার কথা কিন্তু আল্লাহ বলছেন থামো তোমরা তিনি কি ইতুপূর্বে কখনো ওইভাবে শাস্তি থামিয়ে দিয়েছিলেন না কিন্তু এদের ক্ষেত্রে তিনি বলছেন তোমরা থামো তাদেরকে চার মাসের সময় দাও তাদেরকে চিন্তা করতে দাও এই সময়ের মধ্যে যদি কেউ আল্লাহর রসুলের কাছে এসে বলে ও আমি আসলে আপনাকে কখনো অতটা সিরিয়াসলি নেইনি এই তেইশ বছরে আমি ঘুরাঘুরি আর প্লে স্টেশন থ্রি নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমি আপনার কথাগুলো ভালোভাবে শুনতে পাইনি তো আপনি কি আপনার কথাগুলো আমাকে আবার বুঝিয়ে বলবেন আল্লাহ বলছেন ক্ষেত্রে তাকে এটাও বলা যাবে না যে এতদিন কোথায় ছিলে তুমি তোমার মনোযোগ দেয়া উচিত ছিল অনেক দেরি হয়ে গেছে না 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 ওয়া ইন এর এরপর মুশরিকদের কেউ যদি আপনার কাছে আসে তাকে আশ্রয় দিন সময় দিন যাতে সে আল্লাহর কালাম শোনার সুযোগ পায় এবং এরপর তার সিদ্ধান্ত জানার জন্য তার সামনে বারবার যাবেন না তো এখন তোমাদের সিদ্ধান্ত কি না এভাবে বলা যাবে না সুম্মা আবলিগ হু মানাহ তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিন যেখানে কেউ তাকে আতঙ্কিত করবে না তার সিদ্ধান্ত তাকে নিতে দিন সুবাহাল্লাহ এর আগে কখন এমনটা হয়েছিল এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহর বিশেষ দয়া যেটা অন্য কোনো নবীকে দেয়া হয়নি এটা খুবই স্পেশাল এবং তার উপর এই চার মাসে অবিশ্বাসীদের জন্য অপশন আছে যদি তোমরা ইমান আনো তোমাদের পূর্বে সকল পাপ ক্ষমা করে দেয়া হবে আমি তোমাদেরকে বলে আসছি তোমরা পরাজিত হবে আমি তোমাদেরকে বলে আসছি ইজা যা আনাসুল্লাহ আমি তোমাদেরকে বলে আসছি লাতুগলাবনা এসবের অর্থ তোমরা পরাস্ত হবে আমি তোমাদেরকে সাবধান করে আসছি আর তোমরা এগুলো গুরুত্ব দাওনি এখন যখন তোমরা ঠিকই পরাজিত হয়েছ তোমাদের উচিত অন্তত এখন ইমান আনা আর যদি তোমরা ইমান আনো তোমাদের অতীতের সমস্ত গুণার রেকর্ড মুছে দেয়া হবে একেবারে পরিষ্কার স্লেটের মতো সম্পূর্ণ নিরাপদ ইমানদারদের সমান অধিকার থাকবে তোমাদের সমান অধিকার কিন্তু যদি তোমরা ইমান না আনো আমি তোমাদের গৃহবন্দী বা এরকম কিছু করব না তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে হত্যা করা হবে না তোমরা শুধু এখান থেকে চলে যাও তোমরা নিরাপদ মানুষদের হত্যা করেছ ঘরবাড়ি ছাড়া করেছ অন্যায় অত্যাচার শোষণ চালিয়েছ এত সব অপরাধ করার পরও ও কোরাইশ তোমাদের চার মাসের সময় দেয়া হলো হয় তোমরা ইমান এনে অতীতের সব কিছু ভুলে যাও অথবা এখান থেকে চলে যাও আর যদি তোমরা না যাও তাহলে চার মাস পর যুদ্ধের জন্য প্রস্তুত হও আমি জানি না এটাকে দয়া বা করুণা ছাড়া আর কী বলবেন আর কি বলবেন সিরাত সম্পর্কে আমাদের পড়াশোনা সত্যিই খুবই কম যখন আল্লাহ বলছেন ইন্না আতঈনা কালকাউসার রহমতাল্লিল্লা আলামিন কোনো জাতিকে ফিরে আসার এমন সুযোগ দেয়া হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে অসাধারণ একটা উপহার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার রসুল সাল্লাইসাল্লামের প্রতি আরও একটা উপহার হল কোরআন আমরা যে বলে থাকি যে কোরআন রসুল সাল্লি সাল্লামকে দেওয়া চূড়ান্ত অলৌকিক নিদর্শন আচ্ছা মুসা আলহিসাল্লামকে কি অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল ঈসা আলহিমামকে দেয়া হয়েছিল সালেহ আলি ইসাল্লামকে হ্যাঁ তাদেরকেও কিছু অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল তাহলে কিভাবে কোরআন অন্যান্য নবীদের অলৌকিক নিদর্শনগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি ব্যাপক পূর্ববর্তী নবীদের মুজেজাগুলো কেবল তাদের জীবদ্দশা পর্যন্ত স্থায়ী ছিল তাদের মৃত্যুর পর সেগুলো আর অলৌকিক নিদর্শন থাকলো না বরং সেগুলো হয়ে গেল গল্প অন্যভাবে বলতে গেলে যে ব্যক্তি মুসা আলহিসাল্লামকে তার লাঠি সাপে পরিণত করতে দেখেছিলেন তিনি তার ছেলেকে একদিন বলবেন জানো আমি নিজের চোখে কি দেখেছিলাম তারপর সেই ছেলে তার সন্তানদেরকে বলবে জানো তোমাদের দাদা কি বলতেন এভাবে বংশ পরম্পরায় ঘটনাটা চলতে থাকবে তাহলে প্রথম ব্যক্তিটির জন্য এটা ছিল অলৌকিক নিদর্শন কিন্তু বাকিরা কি শুনেছে গল্প আর একটা গল্প কখনও অলৌকিক নিদর্শন নয় এটা একটা গল্প আপনি চাইলে এটা বিশ্বাস করতে পারেন আবার আপনি চাইলে অবিশ্বাসও করতে পারেন কিন্তু অলৌকিক নিদর্শন হল যেটা আপনি নিজের চোখে দেখেছেন শুধুমাত্র নবী সাল্লাহ আলিয়া সাল্লামের অলৌকিক নিদর্শনই একমাত্র যেটা অমর হয়ে আছে এবং এটা এখনও এতটাই সুস্পষ্ট যতটা এটা নাজিলের সময়ে ছিল এই অলৌকিক নিদর্শন এখনও বিদ্যমান এর প্রমাণ হলো এই যে কোরআন আল্লাহর বাণী কোরআনের যত যুক্তি কোরআনের হুজ্জা সবই এখনও ততটাই নিখুঁত যতটা এটা রসুল সাল্লাহ আল্লাহামের সময় ছিল কারণ অন্যান্য সকল নবী রাসুলদের অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল মানুষদেরকে দেখানোর জন্য কিন্তু রসুল সাল্লাহ আল্লাহ প্রধানত অলৌকিক নিদর্শন দেয়া হয়েছে অন্যদেরকে শোনানোর জন্য যা আমরা এখনও শুনে যাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাহ আলাইস্লামের প্রতি এটা অতুলনীয় একটা অনুগ্রহ আসুন আমরা সামনে আগাই তিনি তাকে দিয়েছেন আল আদল আল ফাত এই দুইটি পরস্পর সম্পৃক্ত এই দুটো পরস্পর সম্পৃক্ত আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামকে দিয়েছেন ন্যায় বিচার সুবিচার যার জন্য পৃথিবী ক্ষুধার্ত ছিল পৃথিবী ক্ষুধার্ত ছিল ন্যায় বিচারের জন্য এটা নবী সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহ আপনাদের মধ্যে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থীরা স্বৈরশাসনের অত্যাচার নিপীড়ন সম্পর্কে বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে পড়েছেন তাছাড়া ধর্মীয় শাসকদের অত্যাচারের কথা এমনকি আমেরিকার ইতিহাস বিশেষ করে ইউরোপের ইতিহাসে আমরা সাধারণ মানুষের উপর চার্চের অত্যাচার নিপীড়নের কথা পড়েছি আল্লাহ আজ তার নবী সাল্লিয় সাল্লামকে এমন একটি দিন দিয়েছেন যার একটা বৈশিষ্ট্য হল এখানে ধর্মযাজক বলে কিছু নেই এখানে বিশেষভাবে পবিত্র কোনো মানুষের দল নেই সবাই এখানে জবাবদিহি করতে বাধ্য যদি কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয় ফারুদ্দু হইল্লাহি ও রসুল হি তাহলে তাকে সংবিধানের আওতায় অর্থাৎ আল্লাহ ও তার রসুলের বিধানে আসতে হবে সকলের প্রশ্ন করার জবাবদিহি করার অধিকার রয়েছে এখানে ধর্মযাজক বলতে কিছু নেই যিনি আইনের ঊর্ধ্বে এমন কোনো বিশেষ পবিত্র মানুষ বা মহান কোনো কর্তৃপক্ষ নেই যাকে কোনো প্রশ্ন করা যাবে না আইনের সামনে সবাই সমান এমনকি জান্নাতের নিশ্চয়তা পাওয়া হজত ওমর রাদি আল্লাহ জনসম্মুখে এক মহিলার প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি এটা কোথায় পড়েছেন কোথায় পেয়েছেন এটা এর টাকা কিভাবে পরিশোধ করেছেন হ্যাঁ জনসম্মুখে তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ন্যায় বিচার একেই বলে ন্যায় বিচার আর এটাই আমাদের নবী সাল্লাহু আলাইস্লামকে দেওয়া হয়েছে যা আমরা মূল্যায়ন করতে পারি না বলে আজ পৃথিবীর শাসকেরা এবং সাধারণ মানুষেরা অন্যায় অবিচারে নিমজ্জিত এবং এ কারণে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা গিয়েছে এবং দিন প্রতিষ্ঠা করেছে তাদের বিদায়ের সময় সাধারণ মানুষ তাদের জন্য কেঁদেছে কারণ তারা কেবল ধর্ম নিয়ে আসেননি তারা কি নিয়ে এসেছেন ন্যায় বিচার অথচ এখন আমরা শুধু যুদ্ধবিগ্রহের কথাই বলি এমনকি মুসলমানদের মধ্যেও ন্যায় বিচারের কথা বলি না আমরা আমাদের ঘরে সুবিচার করতে পারি না প্রতিবেশীদের মধ্যে পারি না এমনকি মসজিদেও পারি না কিভাবে আমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তাহলে এই ন্যায়বিচার একটা উপহার যা আল্লাহ আজাল্লাহ তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েছেন এবং এর সাথে দিয়েছেন বিজয় আমি এগুলো সম্পর্কে আপনাদের খুবই সংক্ষেপে বলছি যাতে আমরা কিছুটা হলেও এগুলো সঠিক মর্ম উপলব্ধি করতে পারি বুঝতে পারি আচ্ছা আমরা সুরা নসরের কথা বলি ইদা যা নসরুল্লাহি ফাতহ তাই না কয়েক সপ্তাহ পরে এই সুরা তাফসির আসছে ইনশাআল্লাহ আল্লাহ তার নবী সাল্লাহ আলিয়া বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এটা তার দিয়া সীমাহীন কল্যাণেরই একটা অংশ এর আগে আল্লাহ আরও নবী পাঠিয়েছেন যারা নয়শো পঞ্চাশ বছরেও কোনো বিজয় দেখতে পাননি শেষ পর্যন্ত ইমানদারদেরকে নিরাপদে রেখে আল্লাহ সব কিছু ধ্বংস করে দেন জলিলুল কদর মানে কত বেশি সৌভাগ্যবান মুসা আলহিসাল্লাম কোরআনে তার কথা সত্তর বারের বেশি বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাসিত অবস্থায় মারা গেছেন বনি ইসরায়েলরা তাকে ব্যর্থ করে দিয়েছে তিনি তাদের নিয়ে ব্যর্থ হয়েছেন তাই আল্লাহ আমাদের বলছেন মূসা আলহিমামের জাতির মতো হও না লুন কাল্লাদিন আজ মুসা তোমরা তাদের মতো হয়েও না যারা মূসাকে কষ্ট দিয়েছে আলহ তারা তাকে হতাশ করেছে কিন্তু আল্লাহ আজাল্লাহ তার নবীকে বিজয় দান করেছেন সাল্লাহ আলহিসাল্লাম আমি এই বিষয়ে আরেকটু বলবো কারণ এই বিজয়ের মধ্যে আরও বিস্ময়কর ব্যাপার আছে আপনারা জানেন আরবে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল এবং যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল কত বছর সময় লেগেছে তেইশ বছর নবী সাল্লাম তেষট্টি বছর বেঁচে ছিলেন কিন্তু আল্লাহর নবী হিসেবে মাত্র তেইশ বছর বেঁচে ছিলেন তাহলে আরব সমাজের যত পরিবর্তনের কথা আমরা বলছি সেগুলো পরিপূর্ণ হতে কত সময় লেগেছে তেইশ বছর তেইশ বছর পৃথিবীতে এমন কোনো ঐতিহাসিক পরিবর্তন হয়েছে তেইশ তেত্রিশ তেতাল্লিশ তেপ্পান্ন বা তেষট্টি বছরে আপনারা যদি পাঁচশো বছরের কথাও চিন্তা করেন আমি মনে করি না এমন কোনো পরিবর্তন পৃথিবীতে কখনো হয়েছে যেটা মানুষের চিন্তা ভালো লাগা খারাপ লাগা কিভাবে পোশাক পরবে কিভাবে সরকার পরিচালনা করবে কিভাবে অর্থনীতি সচল রাখবে কিভাবে বিয়ে করবে কিভাবে ডিভোর্স দিবে কিভাবে টয়লেটে যাবে কি খাবে কি খাবে না কি বলবে কি বলবে না কিভাবে ব্যবসা করবে কিভাবে লোন নিবে এভাবে জীবনের সব কিছু পাল্টে দিয়েছে কত বছরে তেইশ বছর তেইশ বছর আপনারা যারা কলেজে গিয়েছেন এবং বিশ্ব ইতিহাস পড়েছেন আপনারা বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তনের কথা জানেন আপনারা রাশিয়ার বলসেভিক রেভলিউশন বা রুশ বিপ্লবের কথা পড়েছেন ইউরোপের ফরাসি বিপ্লব সম্পর্কে পড়েছেন এই বিপ্লবগুলো হয় রাজনৈতিক অথবা অর্থনৈতিক ছিল এগুলো মানুষের নৈতিকতার পরিবর্তন করেনি মানুষের খাওয়া ঘুমানো বা পান করার মতো বিষয় পরিবর্তন আনেনি মানুষের পছন্দ অপছন্দের কোনো পরিবর্তন এমনকি পোশাক পরিচ্ছদে কোনো পরিবর্তন আনেনি কেবল একটা বড় পরিবর্তন আর কিছু না তাছাড়া এই পরিবর্তন বা বিপ্লব এমন সব মানুষের মাধ্যমে হয়েছে যারা বিভিন্ন দার্শনিকদের বই থেকে এগুলো সম্পর্কে পড়েছে অথচ এই দার্শনিকেরা এসব পরিবর্তনের বহু আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিচ্ছি রুশ বিপ্লব বা কমিউনিস্ট বিপ্লব আপনারা জানেন এই সাম্যবাদ কার লেখা কার্লমার্কস কার্লমার্কস তিনি কোন দেশের জানেন তিনি জার্মানির অধিবাসী রুশ বিপ্লবের ষাট বছর আগে তিনি মারা গেছেন তিনি ছিলেন একজন লাইব্রেরিয়ান একজন লেখক একজন দার্শনিক তিনি যখন লাইব্রেরিতে বসে বসে তার বই লিখছেন কখনও নিশ্চয়ই কল্পনাও করেননি যে তার লেখা পড়ে একে অপরকে হত্যা করবে মানুষ এবং তার মৃত্যুর ষাট বছর পর মানুষ একটা দেশে বিপ্লব ঘটাবে তাই না তাহলে অন্যভাবে বলতে গেলে ঐতিহাসিক একটা ফর্মুলা হলো কোনো মতবাদের দার্শনিক কখনো যুদ্ধক্ষেত্রে থাকেন না এবং এমন কি একজন দার্শনিক তার নিজের দর্শনের জন্য আন্দোলন করেন না তিনি শুধুমাত্র একজন দার্শনিক তিনি তার লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য মানুষকে কনভিন্স করতেও চেষ্টা করেন না তিনি শুধু লেখেন আর লেখেন এমনকি ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও আপনারা জানেন ভল্টিয়ার এবং রুশো এই দুজন লেখক বিপ্লব দেখেননি ফরাসি বিপ্লবের প্রায় একশো বছর আগে তারা তাদের মতবাদ দিয়েছেন এখন মোহাম্মদ সাল্লামের ক্ষেত্রে কে বক্তব্য দিচ্ছেন কেই বা যুদ্ধক্ষেত্রে আছেন আপনারা কল্পনা করতে পারছেন যুদ্ধের একেবারে প্রথম সারিতে কে আছেন কে মানুষদেরকে আহ্বান করছেন আর কাকে বয়কট করা হয়েছে কাকে একটা গুহায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে কাকে ঘরছাড়া করা হয়েছে তিনি এমন কেউ ছিলেন না যে কিনা কোনো একটা মঞ্চের পেছনে দাঁড়িয়ে তার সাথীদের সামনে আগাতে বলেছেন বরং তিনিই প্রথমে সামনে এগিয়ে গিয়েছেন যখন তার পেছনে কেউ ছিল না সাল্লাহ আলহিসাম এটা ইতিহাসে কখনো ঘটেনি কখনোই না আপনার পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বা হিস্ট্রি প্রফেসরকে জিজ্ঞেস করে দেখতে পারেন জানেন আমি মনে করি না অমুসলিমদের কাছ থেকে এই বিষয়টা যাচাই করা বা সমর্থন নেয়ার আমাদের কোনো প্রয়োজন আছে যেমন আপনারা বিখ্যাত বই রেড সম্পর্কে জানেন যেখানে রসুর সাল্লাসাল্লামকে এক নম্বরে স্থান দেয়া হয়েছে আর আমরা এতে দারুণ গর্ববোধ করি আসলে এখানে নতুনভাবে গর্বিত হওয়ার কিছু নেই গর্বিত হওয়ার কিছু নেই আল্লাহ আমাদের যা দিয়েছেন গর্ব করার জন্য তাই যথেষ্ট আমাদের জন্য তাই যথেষ্ট তারা এমনকি তাদের সেকুলার ধ্যান ধারণা থেকে বিশ্লেষণ করেও এটা জানে এবং স্বীকার করে যে পৃথিবীর ইতিহাসে একক বা দলীয় পর্যায়ে অন্য কোনো বৈপ্লবিক পরিবর্তন নেই যা এভাবে একাধারে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক এবং নৈতিক পরিবর্তন সাধন করেছে নবী সাল্লাহুলসাল্লামকে এক নম্বরে রাখার যথেষ্ট কারণ আছে তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না তার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই তাহলে আল্লাহ তার নবী সাল্লাহুলসাল্লামকে যে বিজয় দান করেছেন তা আর কাউকে দেননি এমন একটি কিতাব দিয়েছেন যা কাউকে দেননি এমন বিজয় দিয়েছেন যা আর কাউকে দেননি তারপর আল্লাহ আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তার নবী সাল্লাহ আলামকে বা সম্মান দান করেছেন এটা আল কাউসারের অংশ আপনারা জানেন ইব্রাহিম আলহালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন তখন তিনি কিবলার জন্য অনেক দোয়া করেছেন তাই না মানুষের অন্তরকে তোমার ঘরের দিকে ফিরিয়ে দাও তাহবি ইলেহি ঠিক না মাসাবাত আমনা এই স্থানকে উৎকর্ষতা এবং নিরাপত্তায় পরিপূর্ণ করুন তিনি এভাবে আল্লাহর ঘরের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহতালা তালা কখন মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন করেছেন কেন পরিবর্তন করেছেন আল্লাহ কারণগুলো ব্যাখ্যা করেছেন আপনারা জানেন কারণগুলো কি কদ নার তাক্লুবা ওঝহা কাফিসা ই ফালানু আল্লি আল্লাহ কিবলাতান তার আমরা দেখেছি আপনাকে আমরা আপনাকে দেখেছি আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকতে তাই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিলাম এতে কোনো সন্দেহ নেই ফালা নু আল্লি আন্নাকা আমরা শপথ করে বলছি নিশ্চয়ই আমরা আপনার জন্যই কিবলা পরিবর্তন করে দিচ্ছি কেন কারণ আপনি আকাশের দিকে তাকিয়েছিলেন আপনি আল্লাহকে সরাসরি কিছু বলেননি তিনি সাল্লাহুসাল্লাম সরাসরি কিছু বলেননি তিনি এই ব্যাপারে তিনি এই ব্যাপারে দোয়াও করেননি তিনি শুধু একটু বিষণ্নভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন আর তারপর আয়াত নাজিল হল যে দেখুন কিবলা পরিবর্তন হয়ে গেছে আপনি খুশি তো তার দহা যাতে আপনি খুশি হন সন্তুষ্ট হন এই একটা ঘটনার মাধ্যমে সারা পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে মানব ইতিহাসে শত কোটি মানুষের ইবাদতের দিক পরিবর্তন হয়ে গেছে আর এই ঘটনার পেছনে কারণ ছিল আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের মুখে হাসি ফুটানো ইন্না আতাহা কাল কাউসার আমরা কেমন কাউসার অর্থাৎ সীমাহীন নিয়ামতের কথা বলছি আল্লাহ তার নবী সাল্লাহ উলাইকে যা কিছু দান করেছেন তা সত্যিই অসাধারণ আমরা ইতিমধ্যে গত পর্বে ওয়ারাফা আনা এলাকা দিকরক সম্পর্কে আলোচনা করেছি এরপর আসছে মাকাম মাহমুদা আসা আয়া বা আসা কারব্বুকা মাহমুদা বিশেষ একটা স্থান বা মর্যাদা আল্লাহ তার নবী সাল্লু আলাইসাল্লামকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লা সাল্লামকে দেওয়া আরেকটি অনন্য উপহার হল তার সাহাবিগণ তার সাহাবিগণ তাই না আল্লাহ আজাল এই মানুষটাকে এমন সব অনুসারী দিয়েছেন যারা এক কথায় অতুলনীয় পৃথিবীর কোনো নেতার এমন অনুসারী ছিল না তাছাড়া বড় বড় নেতারা বিশাল বিশাল স্থাপনা ভাস্কর্য বড় বড় দালান কোঠা রাস্তাঘাট পতাকা ইত্যাদি তৈরি করেন তাই না আপনি কি অর্জন করেছেন কি কী কাজ করেছেন আমি এটা 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 করেছি আমি এই বিশাল ওয়ালটা নির্মাণ করেছি এই টাওয়ারের উপর এই ভাস্কর্যটা বানিয়েছি আর আমাদের নবী সাল্লাম কি রেখে গেছেন কোন ভাস্কর্য কোন স্থাপনা কোন মহাসড়ক কোন বিশ্ববিদ্যালয় কি রেখে গেছেন তিনি তিনি রেখে গেছেন এমন সব সাহাবা যারা পুরো পৃথিবীটা পাল্টে দিয়েছিল এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তার নবীর জন্য একটা উপহার মুহাম্মদুর রসুল্লাহ আল্লা মাহু আশিদ্দা উ আল আল কুফারি রুহামা উবাইনাহম এরপর আল্লাহর আরও একটি অন্যতম অনুগ্রহ অল্লাহি যেটা সুরা তাওবা এসেছে এই সুরায় দুর্বল ইমানদারদের উপর আল্লাহর অসন্তুষ্টির কথা বলা হয়েছে তখনকার সময় সত্যিকারেরই ইমানদারও ছিল দুর্বল ইমানদারও ছিল কিছু সাহাবীর ইমান এতটাই দুর্বল ছিল যে তারা ইমানদার হওয়ার ভান করত তারা মূলত মুনাফিক ছিল তাদের উচিত ছিল নবী সাল্লাহুসাল্লামকে সাহায্য করা তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ইংসুরুহু যদি তোমরা তাকে সাহায্য না করো ফাকসারহুল্লাহ আল্লাহ তাকে ইতোমধ্যে সাহায্য করেছেন তোমাদের সাহায্য করার দরকার নেই আল্লাহর পক্ষ থেকে কি অসাধারণ উপহার আল্লাহ সাহাবেদের বলছেন তোমরা যদি তার কাজে সাহায্য নাও করো তার কাজ চলতে থাকবে কারণ আল্লাহর সাহায্য ইতিমধ্যে তার সাথে আছে সুবহানাল্লাহ রসুল সাল্লাই সাল্লামের প্রতি আরও একটা অনুগ্রহ বা উপহার হলাম আমরা তার উম্মাত অর্থাৎ আমরা তার জন্য উপহার আর তিনি আমাদের জন্য উপহার সাল্লাহ সাল্লাম ও কাজা আলনাকুম আল্কুম ওয়াসাতা এভাবে আমরা তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি লিতাকুন আল আাস ওয়াকুন রসুল আলাইকুম শাহিদা ফিল আয়াতি জাকুম্মা নাহনুম্মা নফসিল আয়াহ দেখা আন্নাহ রসুল সাল্লাহ আলহি একই আয়াতে আল্লাহ একই সাথে আমরা রসুলের উম্মত হওয়ার কথা এবং তিনি আমাদের রসুল হওয়ার কথা বলেছেন নবী সাল্লি সাল্লাম তার উম্মতের জন্য দোয়াও করেছেন তিনি আমাদের বলছেন তিনি আশা করেন বিচার দিবসে তার অনুসারী বা উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং যত বেশি ওনার উম্মত তত বেশি তার স্মরণ ততই বেশি তার প্রতি অনুগ্রহ যা আল্লাহ তাকে করেছেন ওরাফা আনাহ একাধিকরক তাই না প্রসঙ্গত ইমানদারদের বেশি বেশি সন্তান নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যদিও আপনারা অনেকেই এটাকে অ্যাভয়েড করেন তিনি এই নির্দেশ দিয়েছেন কারণ তিনি বলেছেন বিচার দিবসে তিনি তার সর্বাধিক অনুসারী আশা করেন নবী সাল্লাহামের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থেকেই আমাদের বেশি বেশি বাচ্চা নেওয়া উচিত এরপর তার পরিবার অবশ্যই তার পরিবার তার জন্য একটা উপহার তার উম্মতের কাছে তার পরিবার খুবই সম্মানের তাই আমরা বলি আল্লাহ মসল্লি আলা মুহাম্মদিন ও আলা আলী মুহাম্মাদ তাহলে তার পরিবারও তার জন্য একটা উপহার সাল্লাম তারপর হলো শাফাহ বিচার দিবসে যখন মানুষেরা একে একে সকল নবিরাসুলের কাছে যাবেন তারা সকলে বলবেন নাফসি নাফসি হায় আমার কি হবে আমার কি হবে আমার কাছে শোনা আমার কাছে শোনা আর সেদিন একমাত্র অবলম্বন একমাত্র দরজা খোলা থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাম এটা বিশাল ব্যাপার বিচার দিবসে উম্মতের জন্য এর চেয়ে বড় কোনো উপহার বড় কোনো সম্মান আর হতে পারে না আপনারা জানেন সেদিন সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে সবাই মা তার নিজের সন্তানকে ছেড়ে দিবে মানুষ বলবে আমার পুরো পরিবারকে জাহান্নামে দিন অথবা আমার পুরো এলাকার মানুষকে জাহান্নামে দিন প্রয়োজন হলে অমানফিল আরউদ্দি জামিয়ান সুম্মায়ুন জিহ পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করুন বিনিময়ে আমাকে মুক্তি দিন সেদিন এই মানুষটা সাল্লু আলাইসাল্লাম আসবেন আর বলবেন না সে আমার লোক অনেক বর্ণনায় আছে যেখানে বলা হয়েছে কিছু মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে এবং নবী সাল্লাহ অন্য পাশ থেকে তাদের টানতে থাকবেন ফেরেস তারা তাদের টেনে নিয়ে যেতে চাইবে অন্যদিকে নবী সাল্লিয় সাল্লাম তাদেরকে অপর পাশ থেকে টানতে থাকবেন একবার কল্পনা করে দেখুন বিচার দিবসে নবী সাল্লাহু কেমন ক্ষমতা দেয়া হয়েছে এরপর ইন্নল্লাহামাল ইকাতাহু আলা নাবি আমি গত পর্বেও এটা বলেছি এটা অভূতপূর্ব একটা উপহার কোনো সন্দেহ নেই আল্লাহ ও তার ফেরেশতাগণ তার নবীর উপর সালাওয়াত পেশ করছেন সাল্লাম জানেন আল্লাহ যেভাবে তার নবী সাল্লামকে ডাকেন যেভাবে তিনি তার কথা বলেন এটাও আল্লাহর উপহারগুলোর মধ্যে একটি তিনি তাকে এভাবে ডাকেন না ইয়া মোহাম্মদ ইয়া আহমদ তিনি কোরআনে বলছেন ইয়া আদম উস্কুন আংতা কলজান্না ইয়া দাউদ ইন্না যা ফিল কলিফাদ তিনি এইসা আলহিসাল্লামকে বলেছেন ইয়া আইসা ইন্নি অফ ওফিয়াউকা ইলাইয়া তারপর ইয়া মূসা ইনানিয়ান লা ই ফ আনা ও আকিম সাল্লা তল দিক্রি ইয়া জাকারিয়া ইন্না কবি গুলাম ইসমুহ ইহিয়া নবীদেরকে তাদের নাম ধরে সম্বোধন করা হয় কিন্তু রসুল সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ইয়া ইউহনী ইয়া ইউহর রসুল ইয়া ইউহল মুজাম্মিল ইয়া ইউহল মুদ্দাসির খেয়াল করুন আল্লাহ তার রসুল সাল্লাহসাল্লামকে কেমন সম্মান দিয়েছেন এমনকি তিনি যখন তার নাম কোরআনে উল্লেখ করেছেন তখনও রসুল শব্দটি ব্যবহার করেছেন মুহাম্মাদুন মুহাম্মদুন রসুল্লাহি আল্লাদীন মাহু মাকানা মুহাম্মদ আবাহিজালিকুম ওলা কির রসুল্লাহ ওন অবসিরম বি রসুলিন ইয়তিবিআ মুহু আহমদ তাই না অ মুবসিরম বি রসুলিন ইয়া আতিব্বা আদিস মুহু আহমদ তাই না আলে ইমরান এসেছে ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ মিন কবলিহির রসুল কোরআনের শুধুমাত্র একটি জায়গায় আল্লাহ মুহাম্মদ নামের পাশে রসুল শব্দটি ব্যবহার করেননি এবং সেটা সুরা মুহাম্মাদে। যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লা সাল্লামকে হাইলাইট করেছেন তাকে সরাসরি রসুল হিসাবে হাইলাইট করেননি কিন্তু ওই আয়াতেও তার উপর জিলের কথা বলা হয়েছে যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তিনি আল্লাহ রসুল অল্লা দিনা আমানু ও আমিলুস আলিহাত ও আমানু বিমানুজ্জিলা আলা মুহাম্মদিন ওহুআল হাকুমির রববিহীম সুবহান্লাহ মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তার মানে এখানে তাকে রসলিত বলা হচ্ছে তার উপর ওহিনাজিলের কথা বলা হচ্ছে এটা সত্যিই অসাধারণ এরপর আসছে পাঁচ অক্ত নামাজ নবী দেয়া পাঁচ অক্ত নামাজ মূলত একটা উপহার এর সাথে তাকে আরও দেয়া হয়েছে ওলামা ইউম্মাতি কাম্বিয়া ইবানি ইসরা আল্লাহ তার নবী সাল্লু তার উম্মতের মধ্যে এমন কিছু স্কলার দিয়েছেন যাদের সম্পর্কে তিনি নিজে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা স্কলার তারা বনি ইসরায়েলদের নবীদের মতো সুবাহান্লাহ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এরপর তাই সিরুল কোরআন আল্লাহ তার নবী সাল্লু সাল্লামকে এমন একটি কিতাব দিয়েছেন যা মুখস্থ করা সহজ মনে রাখা সহজ এখানে একটা বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে আমি দশ মিনিটের কম সময়ে শেষ করব ইনশাআল্লাহ তৈসিরুল কোরআন তারপর তাকফিফ আশার আ এটাই সর্বশেষ কোরআনকে সহজ করা আল্লাহ মানুষের জন্য কোরআন মুখস্ত করাকে সহজ করেছেন এ তো গত সপ্তাহে ইসলামিক স্টাডিজের একজন অমুসলিম গবেষকের সাথে আমার কথা হচ্ছিল তারা যেটা মনে করে আমি জানি না আপনারা কোরআনের উপর নির্মিত এই ডকুমেন্টারিটা দেখেছেন কিনা আমার যদি ভুল না হয় সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখিয়েছে তাদের মতে কোরআন আসলে সংরক্ষিত হয়নি চামড়ার উপর লেখা কোরআনের বিভিন্ন অংশ এবং মৃতসাগরের বিভিন্ন পাশ থেকে পাওয়া হিব্রু ও পার্শিয়ান ভাষায় পাওয়া বিভিন্ন নথি এগুলো কোরআনের অন্য সংস্করণ তাছাড়া এখানে অনেক সুরা নেই এসবই তারা বলে কোরআন কি আসলেই শুরুতে যেমন ছিল তেমনই আছে নাকি এটা শুধুই আমাদের কল্পনা যে আমাদের কাছে যেই কোরআনটা আছে সেটাই আসল কোরআন নিয়ে পশ্চিমাদের পাঠ্যগত সমালোচনা সম্পর্কে আপনাদের একটু বলি মিথ্যা বা গুজব ছড়াতে এরা অবিশ্বাস্য রকমের দক্ষ এমনকি তারা খুব ভালোভাবে গুজব বিক্রি করতে পারে আপনি যদি তাদের মিথ্যা ধরতে না পারেন তাহলে বলবেন ও মাই গড আসলেই তো সে তো পিএইচডি সে নিশ্চয়ই সত্য বলেছে এটা টিভিতেও প্রচার হচ্ছে তাহলে এটা মিথ্যা হয় কিভাবে তাই না আমাদের মানদণ্ড তো এগুলোই বর্তমান উম্মার জ্ঞানের গভীরতা এতটুকুই ঠিক না আমি ডকুমেন্টারিটা দেখেছি এটা প্রায় আমার ইমান নাড়িয়ে দিয়েছিল সিরিয়াসলি এটা দেখে তোমার হাসি পাওয়ার কথা ছিল হাসি পাওয়ার কথা ছিল যখন কেউ সূর্যের দিকে থুতু দেয় এটা তাদের নিজেদের মুখে এসে পড়ে এটাই তারা করেছে তাদের নিজেদের মুখে থুতু দিয়েছে আমি এই বিষয়ে একটু বলতে চাই আমরা খুবই যৌক্তিকভাবে বিষয়টা শুরু করব কারণ এই ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের দিন সম্পর্কে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে আপনি কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতিতে করতে পারেন লিখিতভাবে সংরক্ষণ এবং মৌখিকভাবে প্রচলন তাহলে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে ঐতিহাসিকভাবে এর দুটি উপায় আছে আমি আবার বলছি উপায়গুলো কী লিখিতভাবে সংরক্ষণ অথবা মৌখিকভাবে প্রচলন লিখিতভাবে সংরক্ষণ মানে কোনো কিছু লিখে রাখা আর মৌখিকভাবে প্রচলন মানে আপনি এটা মুখস্থ করে নেবেন তারপর অপরজনকে মুখস্থ করিয়ে দিবেন এবং এভাবে জনে জনে মুখস্থ করে নেবেন আচ্ছা এখন পশ্চিমাদের মানদণ্ডে কিংবা যৌক্তিকভাবে কোন পদ্ধতিটি বেশি নিরাপদ লিখিতভাবে সংরক্ষণ লিখিত রূপে সংরক্ষণ বেশি নিরাপদ যদিও দুটো পদ্ধতিরই সমালোচনা আছে তারপরেও কেন এটাকে অধিক নিরাপদ বলা হয় ধরুন আমি যদি ওই কর্নার থেকে শুরু করে কোনো ভাইকে বলি ভাই আমি আপনার কানে কানে কিছু কথা বলবো এবং আমি চাই আপনি আপনার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বলেন আমি তার কানে কানে বললাম আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে আমি এতটুকুই বলেছি আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে তিনি তার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বললেন তার পাশের জন তার পাশের ভাইকে বললেন তার পাশের জন তার পাশের ভাইকে বললেন এভাবে বলতে বলতে আমরা যখন ওই কর্নার থেকে এই জায়গায় আসব তখন কথাটা দাঁড়ায় আহমাদ করিমের নারীভুরি টেনে বের করে দিয়েছে তার ঘরে আগুন দিয়েছে এবং তার প্রতিবেশীর ঘরও উড়িয়ে দিয়েছে তাই না প্রত্যেক মানুষ যদি ওয়ান করে যোগ করে থাকেন তাহলে পাঁচশো জনের কাছে যখন আপনি পৌঁছাবেন তখন মূল কথার সাথে কত পার্সেন্ট যোগ হবে পাঁচশত পার্সেন্ট এটাই মৌখিকভাবে প্রচলনের একটা সমস্যা ঠিক আছে আপনি শুধু একটা শব্দ পরিবর্তন করলেন পরের জন শুধু একটা শব্দ পরিবর্তন করল এভাবে একটা শব্দ বেড়ে যেতে পারে তাই পশ্চিমা সমালোচকদের যুক্তি হলো মৌখিকভাবে প্রচলিত যে কোনো কথায় অনেক পরিবর্তন হয় এটা যৌক্তিক খুবই যৌক্তিক কথা তাই না এই বিষয়টা আমরা মাথায় রাখব এখন লিখিতভাবে সংরক্ষণে আসুন সে সময় তাদের ফটোকপি মেশিন ছিল না স্ক্যানারও ছিল না তাহলে আপনার কাছে যদি একটা বই থাকে এবং যেটা আপনি হাতে লিখেছিলেন সেক্ষেত্রে বইয়ের আরেকটা কপির জন্য কি করতে হবে আবার লিখতে হবে হাতে লিখবেন নাকি টাইপ করবেন হাতে লিখবেন হাতে লিখে সংরক্ষণ করতে চাইলে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আছে তাহলে এই বইটাতে যদি একটা ভুল থাকে এরকম আরও একটা কপি লিখতে গিয়ে কি আরও ভুলের সম্ভাবনা আছে হ্যাঁ আছে তাহলে এভাবে ভুলের সম্ভাবনা আছে আর আমি আপনাদের বলে রাখি এই পশ্চিমারা সভ্যতার বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে যাই হোক পশ্চিমারা যখন ঐতিহাসিক ডকুমেন্টগুলোর কথা বলে তারা কি লিখিতভাবে সংরক্ষণের জন্য গর্ববোধ করে নাকি মৌখিকভাবে লিখিতভাবে সংরক্ষণ তাহলে তাদের মতে কোনো কিছু সঠিকভাবে সংরক্ষণ করতে হলে কি করতে হবে লিখিতভাবে সংরক্ষণ করতে হবে তাহলে কোরআনের ব্যাপারে তারা মনে করে কোরআন সংরক্ষণের একমাত্র উপায় ছিল এটা লিখে রাখা লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা আসুন প্রথমে আমরা তাদের এই যুক্তি না হয় মেনে নিলাম আমরা যদি তাদের যুক্তি মতো বলি ধরুন কোনো ব্যক্তি এ কোরআন মুখস্থ করেছেন তারপর তিনি দ্বিতীয় ব্যক্তি বি কে এটা মুখস্থ করতে সাহায্য করলেন কিন্তু বি লোকটি একটু ভিন্নভাবে মুখস্থ করেছেন তারপর তারা সি ব্যক্তির কাছে গেলেন এবং তিনিও কিছুটা ভিন্নভাবে এটা মুখস্থ করলেন এভাবে সময়ের আবর্তনে আপনি কি কোরআনের কম ভিন্নতা পাবেন নাকি অনেক বেশি ভিন্নতা পাবেন আপনি অনেক বেশি বৈচিত্র্য পাবেন আবার কোরআন যদি কেউ লিখে রাখত তারপর এটা আরও অনেকগুলো কপি করার জন্য বিভিন্ন শহরে পাঠানো হতো তাহলে এক্ষেত্রেও ভিন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল এটা ঐতিহাসিকভাবে সত্য তাছাড়া কোরআন যদি ভিন্ন শহরে কপি করতে হতো প্রসঙ্গত তারা এমন কি একই মহাদেশের ছিলেন না কোনো ওয়ানওয়ে ফ্লাইট ছিল না এক দেশ থেকে আরেক দেশে যেতে মাসের পর মাস দূরত্ব ছিল এমন কি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না যে আপনি বলবেন তোমাদের কাছে ভুল সংস্করণ আছে তাদেরকে তাদের ভুল সংস্করণের তথ্য দিতে আপনাকে ছয় মাসের পথ ভ্রমণ করে তাদের কাছে যেতে হবে এবং এই ছয় মাসে আরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে পারে মোট কথা একটা ভিন্নতা যদি পাওয়া যায় আরও দশ হাজার ভিন্নতা পাওয়া যাবে যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বুঝতে পেরেছেন এখন কত বছর ধরে কোরআন পৃথিবীতে আছে চোদ্দ শত বছরেরও বেশি এবার পশ্চিমাদের যুক্তিতে বলতে গেলে এই সময়ের মধ্যে আমাদের কাছে কোরআনের লক্ষ লক্ষ সংস্করণ থাকার কথা ছিল দুজন লোকের কাছেও সম্ভবত একই কোরআন থাকতো না এবার আমাদের যুক্তিতে আসি আপনি চীনের জিএন প্রদেশ থেকে কোরআন মুখস্থ করেছে এমন একটা শিশু নিয়ে আসুন এরপর এভাবে সোমালিয়া থেকে মুখস্থ করেছে এমন একজনকে আনুন এরপর আই এ থেকে মুখস্থ করেছে এমন একজন কি নিয়ে আসুন ধরুন তারা তিনজন মিলে কোথাও বেড়াতে গিয়েছে এবং তাদের একজন সুরা বাকারা তেলোয়াত করছে তাদের একজন চাইনিজ ভাষায় আরেকজন সোমালি ভাষায় আরেকজন ইংরেজিতে কথা বলে তাদের কেউ কারো ভাষা বোঝে না কিন্তু তাদের কেউ একজন সুরা বাকারা তেলোয়াত ভুল করলে বাকি দুজন কি তার ভুল শুধরে দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে এখানে মূল কথা হলো শুরু থেকেই কোরআনকে মুখস্থ করতে সহজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে মানব ইতিহাসে এমন কোনো ডকুমেন্ট নেই যেটা প্রধানত মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে মুখস্থ করা এমন একটা পন্থা যেটা ভিন্নতা তৈরি করে কিন্তু কোরআনের ক্ষেত্রে মুখস্থ করার মাধ্যমেই সবার মধ্যে ঐক্য তৈরি করা হয়েছে এবং কোনো রকম ভিন্নতা ছাড়া যে পদ্ধতি সচরাচর অনেক ভিন্নতা তৈরি করে তা কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আনতে পারেনি আর এর কোনো উত্তর দিতে না পেরে তারা বলে এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে যার মাধ্যমে তারা এর ভিন্ন সংস্করণগুলো সামনে আসতে দেয় না আমাকে একটু সাহায্য করবে তোমাদের অন্য কি কৌশল আছে যার ফলে তোমাদের কোনো কৌশলই কখনও ফাঁস হয় না বিভিন্ন সভ্যতার লক্ষ লক্ষ মানুষ একই জিনিস মুখস্থ করেছেন এবং আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই আমরা কোরআনকে মনে রাখার জন্য সহজ করেছি জিকিরের মধ্যে মুখস্থ করা অন্তর্ভুক্ত থাকে আল্লাহ কোরআনকে অলৌকিকভাবে সহজ করেছেন মুখস্থ করার জন্য আমাকে বলুন আর কোনো ডকুমেন্ট আছে যেটা এভাবে সংরক্ষিত হয়েছে আর তারা যদি বলে আমরা জানি না কোরআনের সংরক্ষণ অক্ষুণ্ণ আছে কি না তাহলে পরীক্ষা করে দেখুন একটা বিশাল সিন্ধুকে কোরআনের সব কপি রেখে দিন হাফেজদের মাধ্যমে শুধু এই রিচার্ডসনে কোরআনের একটা কপি বানাতে আমাদের কত সময় লাগবে এই এলাকাতেই অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই ফোন আর ইন্টারনেট সংযোগও কেটে দিতে পারেন এভাবে বাইবেলের একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে অথবা আমেরিকার সংবিধানের কথাই ধরুন এটা তো আর কয়েক হাজার বছরের পুরনো নয় মাত্র কয়েকশো বছরের পুরনো তো তাদের কাছ থেকে সংবিধানের সবগুলো কপি নিয়ে দেখুন আর একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে আর আমাদের কোরআন নিয়ে আসতে আমাদের কত সময় লাগে আল্লাহ বলেছেন তিনি এটা সংরক্ষণ করেছেন ইন্না নাহানু নাজ না জিকরা তিনি এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন যদি কেউ এটা বিকৃত করতেও চায় তারা অবশ্যই একটা চেষ্টা করেছিল তারা খুব সম্ভবত ফুরকান নামে একটা কিছু বানিয়েছিল যেখানে কোরআন থেকে কিছু সুরা তারা বাদ দিয়েছিল তারা বলেছিল রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ সুরাগুলো তারা বাদ দিয়েছে আর এতে মুসলিমদের প্রতিক্রিয়া ছিল এরকম তাদের এত বড় সাহস আরে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যা তারা চৌদ্দশো বছরে করতে পারেনি যেখানে আল্লাহ বলেছেন তিনি নিজেই তার কিতাব সংরক্ষণ করেছেন সেখানে আপনি মনে করছেন তারা অ্যামাজনে দুইটা বই বিক্রি করে কোরআনের সাথে প্রতিযোগিতা করবে আপনি কি আমার সাথে মজা করছেন এখানে চিন্তিত হওয়ার কিছু নেই কারণ এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দেয়া হয়নি ইন্না নাহনু যিকরা ওয়া ইন্না হাফিজুন নিশ্চয়ই আমরাই এই বইয়ের রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকারী এটা নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্ব এবং তিনি এটা এমনভাবে পরিচালনা করেছেন যে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার একটাই উপায় আছে সকল মুসলিমকে একসাথে ধ্বংস করে দেয়া পুরো মানব সমাজের এক পঞ্চমাংশ বা এক চতুর্থাংশকে পৃথিবী থেকে একসাথে বিলুপ্ত করে দিতে হবে যদি কোরআন বিলুপ্ত করতে হয় মোট কথা সময়ের সাথে সাথে যে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের কার্যকারিতা বৈধতা কমে আসে কিন্তু এটাই একমাত্র বই যার বৈধতা সময়ের সাথে বাড়ছে জানেন বাইবেলের উপর যারা গবেষণা করেন বেশিরভাগ বাইবেলের স্কলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাইবেলের উপর পিএইচডি করেছেন তারা এখন আর বিশ্বাস করেন না যে বাইবেল ঐতিহাসিকভাবে বিশুদ্ধ তারা এটা বিশ্বাস করেন না আমরা প্রফেসর জেরাল ডার্কসের কথা পড়তে পারি অথবা ব্রাদার এডির অনুষ্ঠান দ্য দিন শো ডট কমে তার ইন্টারভিউ শুনতে পারি তিনি ধর্মশাস্ত্রের উপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন তো নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে তার নবীর প্রতি অতুলনীয় একটা উপহার সাল্লাহ সাল্লাম আপনি চাইলেও এর কোনো ক্ষতি করতে পারবেন না নবীজি সাল্লু সাল্লাম চিন্তায় পরে যেতেন আমি যদি আয়াতগুলো ভুলে যাই তিনি চিন্তায় পরে যেতেন এই আশঙ্কায় তিনি দ্রুত তার জিভ্ভা নাড়াতেন লা তুহার রিক বিহি লিসা নাকি তা আলা বিহ আল্লাহ আরও বলেছেন ইন্না আলাইনা জামা আহু আর্ আনাহু নিশ্চয়ই এটাকে একত্রিত করার এর সাথে সংযুক্ত করার এবং একে পরিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর দেখুন আল্লাহ কিভাবে তার নবী সাল্লাহ স্লামের কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন তার কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন আল্লা জহরক তিনি তার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন সাল্লাহ আলহি সাল্লাম এগুলো হচ্ছে আল্লাহ আজাল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলু সাল্লামকে যে কল্যাণগুলো দান করেছেন তার অংশ শেষ পয়েন্টে আমি আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো আল কাউসারের অংশ হিসেবে আমরা লিস্ট আকারে অনেকগুলো বিষয়ে কথা বলেছি এবং আল্লাহ তার নবী সাল্লাহ আলাইস্লামকে এগুলো দান করেছেন এখন তিনি সাল্লাহ আলাইসাল্লাম এগুলোর জন্য কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনারা জানেন কাজ অনুযায়ী প্রতিক্রিয়া করা উচিত এখন আপনি এই সীমাহীন উপহার পাওয়ার বিপরীতে কি করবেন যখন কেউ আপনার অনেক বড় কোনো উপকার করে আপনি বলেন আমি জানি না আমি বুঝতে পারছি না আমি কি বলবো? আপনি যেন হারিয়ে যান আমি সত্যিই জানি না এটার জন্য আমি কি করতে পারি আমি কখনোই আপনার ঋণ শোধ করতে পারবো না তাই না আমরা যখন আল্লাহ তার নবী সাল্লাহামকে যা যা দিয়েছেন সেগুলোর গুরুত্ব উপলব্ধি করি তখন আমাদের মনে প্রশ্ন আসে যে নবী সাল্লাহ সাল্লাম কিভাবে এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ তার কাছ থেকে কি আশা করতে পারেন আল্লাহ তাকে বলছেন ফাসল্লি নামাজ পড়ুন সালাত আদায় করুন তাহলে সালাত হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ তিনি বলেননি ওয়াস্কুর আমি তোমাকে অনেক বেশি কিছু দিয়েছি তাই কৃতজ্ঞতা প্রকাশ করো অস্কুর রব্বাক না তোমার রবের প্রশংসা করো না তোমার রবের ইবাদত করো আর কুরবানি করো প্রসঙ্গত এই কাজগুলো ইব্রাহিম আলহ করতেন ইব্রাহিম আলহিস্লামের ধারা ছিল নামাজ পড়া এবং কুরবানি করা আর আল্লাহ আজাল্লাহ তার সম্পর্কে কি বলেছেন জানেন শাকির আল্লি আ তিনি আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিলেন আর তিনি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নামাজ এবং কুরবানি করার মাধ্যমে নামাজ এবং কুরবানি করা এবং এই দুইটি কাজের কথাই নবী সাল্লু বলা হয়েছে এভাবে আমরা দৈনিক পাঁচবার যে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করি নতুন ভাবে মূল্যায়ন করতে পারি আসলে আল্লাহর কাছে নামাজের মূল্য কি নামাজের গুরুত্ব কি এক দিক দিয়ে তিনি রেখেছেন আল কৌসার অন্যদিকে তিনি রেখেছেন সালাত কি অসাধারণ উপহার উম্মার জন্য কি অসামান্য উপহার বিচার দিবসে আমাদের পরিত্রাণের জন্য এটা অনেক বড় ব্যাপার প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হল সালাত এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তার কথার সঠিক ধারণা দান করুন আল্লাহ আজাল্লাহ আমাদের কাছ থেকে তার কথার ভুল ধারণা দূর করে দিন আমরা তার কাছে কোরআনের সঠিক অর্থ বোঝার পাশাপাশি কোরআনের মাধ্যমে আমাদের জীবন পরিচালনার সুযোগ ভিক্ষা চাই এবং আমাদের কোরআন অধ্যায়ন মুখস্থ করা শুদ্ধভাবে তিলওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা এই সব কাজ যেন বিচার দিবসে আমাদের মুক্তির কারণ হয় এই কাজগুলো যাতে আমাদের বিপক্ষে না যায় কয়েক সপ্তাহ আগে আমরা সুরা কাউসারের দাস শুরু করেছিলাম এবং আমরা মোটামুটি বিস্তারিতভাবে সুরার প্রথম আয়াত সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সুরাটির বাকি অংশের দাস শেষ করা ফসল লিল কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন প্রথমত সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সুরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে যা মোটামুটি একই রকম এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে কিন্তু যে সব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলহি সাল্লা অপমান করার চেষ্টা করেছে কিছু কিছু অবিশ্বাসী রাসুল সাল্লাহসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি আজকে আমরা ইন্না আকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ তালা তবে আমরা এতটুকু বলতে পারি এই সুরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে নবী আলহিসাল্লাতালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সুরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে ইন্না আতঈনাকা আল কাউসার আল্লাহ আজ আল্লাহ নবী সাল্লাইসাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত এতে আমরা রসুল সাল্লাহ সাল্লামের সিরাত এবং দাওয়াতে দিনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই সেটা হলো রসুল সাল্লাহামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাহুম ইতিবাচক দিকে ফোকাস করুন আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন আল কাউসারের দিকে ফোকাস করুন যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন এটাই এখানে প্রথম শিক্ষা তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সুরাটি শুরু করেছেন তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন ইন্না কাল কাউসার। তারপর ফসল্লিলি রব্বিকা ওয়ানহার এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শাহি আকা অর্থাৎ আপনার শত্রু শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে আবার এখানে নবী সাল্লাহ আল্লাহামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে যেমন নবী সাল্লা তারা যে কথাগুলো বলতো। সেগুলো খুবই কষ্টদায়ক ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলত আপনারা জানেন তারা তাকে পাগল বলত বলতু না ইন মাজনুন অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল না সাহির তারা বলত তিনি একজন জাদুকর তারা তাকে মিথ্যাবাদী বলত সাহিরুন কাজাব অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত কিন্তু তাদের যে কথার এই সুরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম এখন আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ দেখুন হাদিসে এসেছে রসুল সাল্লুসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন একজন পুত্র সন্তান পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা এমন কিছু কথা বলে সমবেদনা জানায় যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন সে যদি এমনকি আপনার শত্রুও হয় আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন কিছুই বলবেন না কারণ যত যাই হোক তারা তাদের সন্তান হারিয়েছে এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে কিন্তু যখন আবু আবুজাহাল এই সংবাদটা পেল এবং সে কিন্তু নবী সাল্লাহসাল্লামের চাচা ছিল আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন যত বিরোধ সব না এক একদিকে থাক আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ কিন্তু না তার মনে নবী সাল্লাহসাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল হাসতে হাসতে লোকজনকে বলছিল বা তারা মহাম্মাদুন মোহাম্মদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে তার নাম নেয়ার আর কেউ থাকবে না অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না তাহলে মোহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজাল্লাহ তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে তিনি নবী সাল্লাইসাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি তিনি বিভিন্ন সুরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন যেমন তারা বলেছিল তিনি পাগল তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন ইন্না শানি আকা হুয়াল আবতর আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিন্ন হবে তাহলে আল্লাহ আজ্জা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি এটা নিঃসন্দেহে নবী সাল্লাহ আলাইস্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহু প্রকাশ পরিশেষে আমরা এই সুরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই এখানে আল্লাহ কেবল নবী সাল্লাহ আল্লাহ মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি রসুল সাল্লাহুসাল্লাম তার সন্তান হারিয়েছেন যখন কেউ এভাবে সন্তান হারায় তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে সব মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেউ যখন তার সন্তান হারায় তখন তার বাড়ি ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয় মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ তাই না নবী সাল্লাহ সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন ইন্না আতই না আকা আল তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন আপনি প্রাচুর্য লাভ করেছেন আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি কিন্তু এর পরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায় কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সুরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা অসহ্য মানসিক কষ্ট হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি প্রথমত আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন এরপর ফসল লিলি রব্বিকা ওয়ানহার নবী সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন আল্লাহ বলছেন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা সুবাহ আল্লাহ জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে প্রথমত শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে তাহলে মাঝখানের আয়াত ফসল লিলি রব্বিক হলো এই সুরার মূল আয়াত প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হলো ফাসল্লিল রব্বিক আবার দ্বিতীয়ত তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা সুভান এখন চলুন নবী সাল্লাহ সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানবো আন ইবনে আব্বাস আনহুমা কল ইবনে আব্বাস আনহুমা হাদিস্রী বর্ণনা করেছেন কান আকবর আলাদি রসুল্লাহি সাল্লাহ আলহিসাল্লাম আল কাসিম রসুর সাল্ল্লা সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম আল্লাহ আনহু সুম্মা জয়নাব তারপর জয়নব সুম্মা আবদুল্লাহ তারপর আবদুল্লাহ সুম্মা উম্মু কুলসুম সুম্মা ফাতিমা সুম্মা রুকাইয়া ফামাত আল কাসিম তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি তো প্রথম সন্তান ছিলেন কাসিম তারপর জয়নব তারপর আবদুল্লাহ তারপর উম্মে কুলসুম তারপর ফাতিমা তারপর রুকৈয়া যুগের শেষের দিকে কাসিম রাজিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন এরপর মাদানী যুগে আবদুল্লা এরপর মাদানী যুগে আবদুল্লাহ মারা যান কারো কারো মতে সুরাটি কাসিম রাজি আল্লাহ তাল্লাহন মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয় আবার অন্যদের মতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর মৃত্যুর পরে এটি নাজিল হয় আবার অন্য একটি বর্ণনায় আমরা রসুল সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি ইব্রাহিম রাজি আল্লাহ আনহু তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় আবার আবু আয়ুব রাজি আনহু বর্ণনা করেছেন লাম্মা মাতা ইব্রাহিম বিন রসুল্লাহি সাল্লু আলি সাল্লাম মার্শাল মুশরিক কুনা বা আদুহুম ইলাবাদ অর্থাৎ যখন রসুল সাল্লু আলি ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ ইন্তেকাল করলেন মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল ইন নাহাজ সাবি পদ বতর সাবি মানে যার আর কোনো সন্তান হবে না যার কোনো ছেলে সন্তান নেই কোনো পরবর্তী বংশধর নেই আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে এটা বলে তারা উৎসব করতে লাগলো ইব্রাহিম রাদিয়াল্লাহ তাল্লাহ আনহের মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো তো এবার আসুন ফাসল্লিলি রব্বিক এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে ফা সল্লিলি রব্বিক এখানে ফা সম্পর্কে ইমাম আলা আলুসি বলছেন আল ফা ফি কৌলহি তা আলা তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন তার তিবি মা বাদাহা আলা মা কবলাহা এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফায়ের পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে ফঈতা ইয়াহ আলহিসাল্লা মাজুকিরা মিন আল আহাদাম মিনাল আলামিন। অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয় তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি মুস্তাউজাবুল মুরিবিহি আই ইস্তিজাব এজন্য এটা রসুল সাল্লাহ আলামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি আই ফা দুম আলাহ সালাত রব্বিক অর্থাৎ রসুল সাল্লাহামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন দুম আলা সালাত আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন এগুলো ইমাম আল আলুসির মন্তব্য আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই এর আগের সুরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত নামাজের প্রতি তারা যত্নবান ছিল না তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত আর এই সুরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো ফাসল্লি লি রব্বিক তিনি শুধু ফাসল্লি বলেননি যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিম ইসলাত শুধু আকিম ইসলাত কিন্তু এখানে বলছেন ফাসল্লি লি রব্বিক আপনার রবের জন্য সালাত আদায় করুন আপনার রবের জন্য এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে এখন সল্লি ফা ইন্না সালাতা জামিয়াতু লি জামিয় আকসা শুকুর এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সালাতের কথা বলেছেন শুকুরের কথা বলেননি তিনি বলেননি ওয়া শুক্র রব্বাক তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো তাই না যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআ লি জামি আকসাম শুকুর অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা এজন্যই আমরা রসুল সাল্লু আসলামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন তিনি সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তেন এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে আমরা কোনো সুসংবাদ পাই সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য সালাত আদায় করা ফাস্তাকা দু দুন ফাস্কুর তাই আল্লাহ ফাস্কুর শব্দটি ব্যবহার না করে ফাসল্লি বলছেন আল মুরাদ আবি মুসলিম বিসলিম আলাতফরুদ আবু মুসলিমের মতে এখানে সালাদ বলতে আল্লাহ ফরজ সালাদ বুঝিয়েছেন ইবনে আব্বাস বলছেন ওয়াজাহা বাজামা আ ইলা আন্নাহা জিনসুস সালাত তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরোজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ সালাদ সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল বিন বিনাহর অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে মানে কোরবানি করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা তারা আয়তে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি রসুল্লা সাল্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ আসলাত ও মুজদালিফা বিজদালিফা নাহার বি মিনা এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন অল আন্নাল মুরাদ বিন নাহরি নাহর আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসিরগণের মতে অহর যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তফসির কারকগণ এটাই মনে করেন যদিও অন্যান্য আরও মতামত রয়েছে এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাকশারির একটা চমৎকার মন্তব্য দেখব তিনি বলেন ওয়া ইন্নাসন্যাতাল কুরআনি জিক্রুজাতি বা আদা সালাত অর্থাৎ কোরআনের সুনত হল সালাতের পরে জাকাতের কথা বলা যেমন আল্লাহ বলছেন ওয়াকিমস্সালাতা ওয়া আতু জাকাত ওয়াকিমসালাতা ওয়া আতুস জাকাত তো এখানেও একই কথা বলা হচ্ছে রব্বিকা ওয়ানহার কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কি করা হয় এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এটা দান করা বা জাকাতের মতো তাহলে এখানেও প্রথমে আকিম সালাত এরপর আতুস জাকাতের কথা বলা হচ্ছে এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে মা আন্নাল কানু তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত আনসাব ফারু সাল্লু আলহি সাল্লাম ফি মুকাল বিসলাতি বিস্লাতি অহু আজ্জাউজাল্লা এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্জাল্লাহ এ আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে ফাহবুদ রব্বা আল্লাদি আজ জাকা বিয়ে অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন অসার রফাক এবং আপনাকে মর্যাদা দিয়েছেন মুরা গবান্লি কৌমিক আল্লা আবুদু নগাইল্লাহ আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্নাহার হিহি বি ইসমিহি ইজা নাহার তা আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন আওসান তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে এগুলো ছিল জামাকশারির মন্তব্য এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পরে শোনাচ্ছি না আমি শুধু মূল কথাটা বলছি আর শওকানি রহমাহুল্লাহ তার বিখ্যাত তাফ গ্রন্থ ফাথুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন সুরায় নাহার শব্দটি কোরবানির আদেশ সূচক অর্থে এসেছে কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যদিও এটি সর্বজন স্বীকৃত নয় তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি এই হাদিসে রসুল সাল্লা বলছেন নাহর শব্দটি নাহিরা শব্দ মূল থেকে এসেছে যার অর্থ কুরবানি করা নয় বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রাফুল ইয়াদাইন করা তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসে নাহর বলা হয়েছে কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন এ আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রাফল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি তবে এটা অধিকাংশের অভিমত নয় খুবই অল্প সংখ্যক মুফাসির এটা সমর্থন করেছেন অধিকাংশ তাফসির মতে ওয়ান্নাহার মানে ঈদুল আছার পশু কুরবানি করা আমাদের বুঝতে হবে কেন ফাসল লিলি রব্বিকা ওয়ানহার বলা হয়েছে আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলহ ইসলামের ধারার সাথে সম্পৃক্ত এই আয়াত সম্পর্কে ইবনি আব্বাস রাজি আল্লাহ আনহুম বলেন আসলাতুল মক্তুবা অজিব হু ও আমাল অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা বাইহাকি রহমেঘুল্লাহ বলেন জিভো ইয়মান নাহার একই অভিমত বাইহাকি রহমেহুল্লার মতে ওয়ান নাহার মানে ঈদুল আজহার কুরবানি করা এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হলো বুদুন নুসুক হাদি এবং কালাঈদ কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটি ব্যবহার করা হয়নি বুদুন হলো বেশ বড় সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয় তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে এমন একনিষ্ঠতার সাথে কুরবানি করা হল নুসুক যেমন কোরআনে এসেছে ইন্না সলাতি ওয়া নুসুকি অমাহিয়ায়া অমামাতি তাহলে নুসুক হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা এরপর হাদি এটা এমন কোরবানি যে পশুর গোস্ত আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য একে বলা হয় হাদি তারপর কলাইদ এই শব্দটি বহু বচন এর এক বচন হল কলাদা কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে আপনি এটা কি কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন কিন্তু এখনও কোরবানি করেননি পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায় যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোনো উপলক্ষ্যে কোরবানির জন্য নির্ধারিত তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয় আবার কোরবানি করা অর্থে কোরানে তিনটি শব্দ এসেছে জাবাহা অথবা অথবা জাবিহ সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তাছাড়া নিঃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইউজ আবহনা আবনা আহম অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত। তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয় তার পরের শব্দ হল জাক্কা যেমন কোরআন এসেছে অমা আকা মা তুম। কোনো পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয় তাড়াতাড়ি এবং কোনো কষ্ট না দিয়ে জবাই করা সচরাচর যখন আপনি কোনো বনজঙ্গলে অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোনো পশু পেয়ে থাকেন তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন এভাবে পশুটা জবাই করে খাওয়া যায়জ এটা খাওয়া হারাম নয় এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয় যেমনটা এই আয়াতে এসেছে ইল্লা মা জাক্কাই তুম এর পরবর্তী শব্দ হল নাহর আল্লাহ কেন নাহর শব্দটি ব্যবহার করলেন তিনি বলেননি ফসল্লিলি রব্বিকা ওয়াজবাহ বাহ অথবা জব্বিহ তিনি বিশেষভাবে ওয়ানহার বলেছেন বিষয়টা খুবই চমৎকার মন দিয়ে শুনুন আল্লাহ যে নাহার শব্দটি ব্যবহার করেছেন এর শাব্দিক অর্থ হল বুকের উপর আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে আরবিতে একে বলা হয় ইন্তেহার নাহরের একই উৎস থেকে ইন্তেহার এসেছে শব্দটির সরাসরি শাব্দিক অর্থ গলাকাটা আর নাহর হল গলা জবাই করা এখন আল্লাহ এই সুরায় বিশেষভাবে পশুর গলায় জবাই করে কোরবানি করার কথা বলেছেন কেন আপনারা জানেন আমরা আগের পর্বে বলেছি এই সুরাটি রসুল সাল্লাইসাল্লামের কাছে এসেছে ইব্রাহিম আলহ ধর্ম ধর্মপূর্ণ করতে যে ধারা কোরাইশটা ধরে রাখতে পারেনি এবং কত জঘন্যভাবে তারা ব্যর্থ হয়েছিল সেটা সুরা মাউনে বর্ণনা করা হয়েছে আচ্ছা গলা কেটে জবাই করার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে ইব্রাহিম আলহ ইসলামের কথা এ প্রথা কখন শুরু হয়েছিল এটি মূলত ইব্রাহিম সালামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল এখানে ওয়ানহার শব্দটির মাধ্যমে রসুল সাল্লু কে আল্লাহ সংক্ষেপে বলছেন মাত্র দুইটি সুরা পূর্বে এই কুরাইশদেরকে আল্লাহ বলেছিলেন ফল আবুদু রব্বাহ বাইত তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা অথচ তারা ব্যর্থ হয়েছিল কিভাবে ব্যর্থ হয়েছিল আর আইতাল্লাজি ইউকিবুবিদ্দিন ফাজা আলিকাল্লাজি ইয়াদু ইয়তিম তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এখন আপনার কাজ হলো ইব্রাহিম আলহামের দোয়া এবং তার ধর্মকে পরিপূর্ণ করা তার ধর্ম কী ছিল ফসল রব্বিকা ওয়ানহার সুবাহ কি চমৎকারভাবে আল্লাহ ওয়ানহার শব্দটি ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে রসুল সাল্লু শুধুমাত্র ইব্রাহিম আলহিমামের দোয়ার ফসল নন বরং তার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলহালামের পরম্পরাও পরিপূর্ণ করেছেন এখন আমরা শেষ আয়তে আসি ইন্না শানি আকা হুয়াল আবতার এখানে ইন্না শব্দটি গুরুত্বপূর্ণ এই সিরিজে আমি আগেও বলেছি আরবিতে ইন্না শব্দটি সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে সুরাটি প্রাথমিকভাবে রসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ এখানে কাফেরদের উদ্দেশ্য করে সরাসরি কোনো কথা বলেননি এই সুরায় আল্লাহ তালা শুধুমাত্র রসুল সাল্লুসাল্লামের পরোয়া করেছেন এবং এটা মূলত রসুল সাল্লুসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার প্রকাশ কেন কারণ যখন শত্রুরা রসুল সাল্লাহু নিয়ে বিভিন্ন কটুকথার মাধ্যমে আক্রমণ করে তখন সাথে সাথে শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে প্রথমে আল্লাহ নিশ্চিত করেছেন যে তার নবী যেন কোনো কষ্ট না পান সাল্লাহ তাহলে শুরুতে তিনি রসুল সাল্লামকে সাহায্য করেছেন তাই না তো প্রথমে আল্লাহ বলছেন ইন্না ইন্না কোনো সন্দেহ নেই আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে এই শব্দগুলো বলছি না এগুলোর পরিবর্তে সহজভাবে এর অর্থ হিসেবে আমি বলি কোনো সন্দেহ নেই এখন কোনো কথা শুরু করার আগে যখন আপনি বলেন এতে কোনো সন্দেহ নেই এর মানে আপনি স্পষ্টতই কোনো সন্দেহ দূর করার চেষ্টা করছেন তো এখানে সন্দেহটা কি ছিল আপনারা জানেন সময়টা ছিল মাক্কী যুগ আর মাক্কী যুগের কুরাইশা বেশ শক্তিশালী ছিল অন্যদিকে রসুল সাল্লাম তেমন শক্তিশালী ছিলেন না তার কোনো সৈন্যবাহিনী ছিল না খুব অল্প সংখ্যক সাহাবা ছিল তার যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছিল মোট কথা তারা কোনো অবস্থাতেই শক্তিশালী ছিলেন না যেহেতু কুরাইশা তারা সংখ্যায় অধিক ছিল এবং তাদের অনেক ক্ষমতা ছিল এমনকি কিবলার দখলও তাদের হাতে ছিল তারা নবীজি সাল্লামকে মুখের উপর আজে বাজে কটু কথা বলতে পারত। যার বিপরীতে তারা কখনো প্রতিশোধের সম্মুখীন হয়নি এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তারা এত শক্তিশালী আর ক্ষমতাধর আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব কিন্তু আল্লাহ বলছেন তারা দেখতে যতই শক্তিশালী হোক না কেন তারা নিশ্চিন্ন হয়ে যাবে এতে কোন সন্দেহ নেই এ ব্যাপারে কোন সন্দেহ মনে রাখবেন না ইন্না শাহানি আকা হুয়াল আবতার এরপর শাহানী আকাতে যাবার আগে আমরা বাতার নিয়ে কথা বলবো ইবনে জারির বলেছেন বাতারা মুহাম্মাদুন মিন্না আব্দুল্লাহ ইবনি মোহাম্মদ দাদিয়াল্লাহ তালাহুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে রসুলের বংশ নিঃশেষ হয়ে গেছে আরবিতে বাতারা শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো পশুর লেজ কাটা যায় এটা কোনো প্রাণীর অপমান বোঝাতে ব্যবহৃত হয় এবং আরবরাও অসম্মানিত অপমানিত হবে যখন তাদের নাম নেওয়ার মতো কোনো ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না এখন আপনার বংশধারা কার মাধ্যমে অব্যাহত থাকবে আপনার ছেলের মাধ্যমে নাকি আপনার মেয়ের মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার মেয়ে বিয়ের পর তার স্বামীর বংশ রক্ষা করবে এবং এভাবেই চলতে থাকবে তাহলে আপনার বংশ রক্ষা করার জন্য আপনার কাছে যদি ছেলে না থাকে এটা ঠিক ততটাই বিব্রতকর যতটা বিব্রত একটা প্রাণী তার লেজ কাটা যাবার পরে হয় আর এটাই বাতারা তারা শব্দের শাব্দিক বিশ্লেষণ এবং এই শব্দটাই তারা নবী সাল্লু আলু জন্য ব্যবহার করা শুরু করেছিল প্রসঙ্গত আবুল আহবো নবীজি সাল্লাহ আলুসাল্লামকে উদ্দেশ্য করে এই শব্দটি বলেছিল তাদের কথার জবাবে আল্লাহ বলছেন আবতার মানে চূড়ান্তভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়া রাসুল সাল্লাহুসাল্লামের শত্রুরা অবশ্যই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে তারাই শিকর কাটা হবে আপনি নন এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে আমরা ওলামাগণের মন্তব্য পড়ব এবং আমরা বুঝতে পারব কেন আল্লাহ আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই সুরা এই শব্দটি কতটা শক্তিশালী ইন্নামান আব মিন কৌমিকা লা মুখালিফাতুক লাহুম হুয়াল আবতর লা আন্তা জামাকশারী রহম্লা বলেন এখানে হুয়া শব্দের উপর মন্তব্য করেছেন আপনারা জানেন এখানে আপনার শত্রুরা নিশ্চিহ্ন হবে বলার পরিবর্তে বলা হয়েছে কেবলমাত্র আপনার শত্রুরাই নিশ্চিহ্ন হবে এই কথাটা বলে আপনি পরোক্ষভাবে আরেকটা কথা বলছেন আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই আমার ছেলে আমাকে বলে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না এভাবে বলার মাধ্যমে মূলত অন্য কিছু বোঝাতে চাইছে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না আমার ভাই খেয়েছে অথবা বোন খেয়েছে অথবা অন্য কেউ তাই না তাহলে এভাবে বাক্যটি অন্য একটি অর্থ বুঝায় এখানে হুয়া বলার মাধ্যমে আল ইসবাত আলা গর ফাইল এটা মূলত আরবি ভাষার একটা নিয়ম আপনার শত্রুরাই কেবল নিশ্চিন্ন হবে এই কথার মাধ্যমে অপর কোন কথাটি আমরা বুঝতে পারি তারাই নিশ্চিন্ন হবে আপনি নন লা আনতা আপনি নন এখন আল্লাহ এই কথা সরাসরি বলেননি তিনি এটা পরোক্ষভাবে বলেছেন তিনি কেন সরাসরি বলেননি মুফাসিরগণ এটা ব্যাখ্যা করেছেন ভাষা থেকেও পরোক্ষভাবে বোঝা যাচ্ছে কিন্তু কেন আল্লাহ সরাসরি এটা উল্লেখ করলেন না কারণ আল্লাহ তাদের সাথে তার রসুলের নাম যুক্ত করতে চান না সাল্লাহ আলাইসাল্লাম তিনি বিষয়টা তুলতেই চান না নিঃসন্দেহে এটা নবী আলাহু সাল্লাসাল্লামের সুমহান মর্যাদা প্রকাশ করে তাহলে আবতার কথাটি শুধুমাত্র তার শত্রুদের জন্য ব্যবহৃত হয়েছে তাছাড়া পরোক্ষভাবে এটাও বলা হচ্ছে যে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কথাটা সরাসরি উল্লেখ করা হয়নি যাতে রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি করা আপত্তিকর মন্তব্যগুলো আবার সামনে না আসে লি আন্না কুল্লা মানিউলাদ ইয়াম মিনাল মিনিন ফাহম ওয়ালাদুক ওয়া আকাবুক কারণ কেয়ামত পর্যন্ত যত ইমানদারে পৃথিবীতে জন্ম নেবে যত শিশুকে জন্মের পর কানে আজান দেয়া হবে এদের প্রত্যেককেই এদের প্রত্যেকেই এদের বংশের অংশ এদের প্রত্যেকেই এদের প্রত্যেকেই আপনার বংশের অংশ তারা আপনার উত্তরাধিকারী এবং এভাবে আপনার ধারা অব্যাহত থাকবে আমাদের স্মরণকে অব্যাহত রাখার উপায় হল সন্তান জন্ম দেওয়া কিন্তু রসুল সাল্লা সাল্লামকে তার বংশধারা অব্যাহত রাখার এক অনন্য পন্থা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি তাই চীন থেকে কেউ লা ইলাহ ইল্লাল্লাহ বলুক বা আফ্রিকা থেকে লা ইলাহা ইল্লাহ বলুক তারা সমানভাবে রসুল্লাহ সাল্লু সাল্লামকে ভালোবাসে এমনকি তারা তাদের নিজেদের দেশ জাতি এবং বংশের চেয়ে তাকে বেশি ভালোবাসে যে কোনো শিশু যে ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছে এবং এটি ধারণ করেছে তাকে আপনি জিজ্ঞেস করুন তুমি কাকে বেশি ভালোবাসো সে অবশ্যই প্রথমে রাসুলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে সুবাহ কোন পরিবারে এমন অটুট বন্ধন নেই আপনারা জানেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয় তাই না পরিবারগুলোতে ভাঙন ধরে উত্তরাধিকার বা এটা সেটা যে কোনো বিষয়ে পরিবারগুলো ভেঙে যায় রসুল সাল্লাহ আল্লাহ কেমন এক অনন্য পরিবার দিয়েছেন সুবহান আল্লাহ তার উম্মার মাধ্যমে তার ধারা অব্যাহত রাখা হয়েছে তাই এর সাথে তুলনা করলে হুয়াল আবতার আপনার শত্রুরাই নির্বংশ হবে ফামিস লুক লাইও কালুল্লাহু আবতার তাছাড়া আপনার মতো মানুষ কখনো আবতার হতে পারে না এগুলো জামাক সারি মন্তব্য ওয়া ইন্নাল আবতার হুয়া শাহ উ কাল মুনসা ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আলমুন কতে যে নিতান্তই নির্বংশ হবে নিশ্চিহ্ন হবে সে আপনার শত্রু ছাড়া আর কেউ নয় যারা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবে ওয়া ইন জুকিরাহু জুকিরা বিল্লা আন এমনকি যখনই তাকে স্মরণ করা হয় বা তার নাম নেওয়া হয় তাকে অভিশাপ দেয়া হয় যখনই আমরা এসব লোকের কথা বলি যারা নবী আলহ সাল্লা সাল্লামকে কষ্ট দিয়েছিল তাদেরকে আমরা অভিশাপ দিই আমাদের অভিশাপে তাদের জাহান্নামের শাস্তির বোঝা আরও খানিকটা বেড়ে যায় যুগে যুগে ইমানদারেরা যখনই আবু জেহল বা আবুল আহাবের নাম নিয়েছে তারা তাদের প্রশংসা নিশ্চয়ই করেনি বা তারা তাদের জন্য দোয়া করেনি তারা তাদেরকে অভিশাপ দিয়েছে এবং আল্লাহ ইমানদারদের অভিশাপ গ্রহণও করেছেন তাহলে লাখো কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্ম তাদের অভিশাপ করছে তারা চেয়েছিল পৃথিবীতে তাদের বংশধারার মাধ্যমে তাদের ছেলেদের মাধ্যমে তাদের নাম টিকিয়ে রাখতে ঠিকই তাদের নাম টিকে আছে কিন্তু অভিশাপ করার জন্য তারা এটারই যোগ্য সুবহানুল্লাহ ওয়াকানুইয়া কুইলোনা আন্না মোহাম্মদুর তারা বলতো মোহাম্মদ সাল্লাম সম্পূর্ণ অসমর্থিত ইদা মাতা মাতা দিক্রুহ যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে তার নাম গন্ধ মুছে যাবে তার নাম নেবার কেউ থাকবে না এভাবেই তারা বলতো। কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না কে তাকে স্মরণ করবে ওয়াকইলা ফিল আসিবনে ওয়াইল এটাও বলা হয়ে থাকে যে এই আয়াতটি আসিবনে ওয়াইলের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে লা আনাউল্লাহ মকদসম্মউল্লাহ আবতর এবং সে রসুর সাল্লাসাল্লামকে আবতার বলে ডাকছিল ও আবতার আল্লা আকালহ আর আবতার হল সেই ব্যক্তি যার কোনো উত্তরাধিকার নেই কোনো ভবিষ্যৎ বংশ পরম্পরা নেই অমিন হিমার আল আবতার আল্লাহ আমি আগে যেমনটা বলেছিলাম ভাষাগত এর অর্থ হল গাধা অথবা অন্য কোনো প্রাণী যার লেজ কাটা গিয়েছে এবং এখন আর লেজ নেই কদিমা কাব বিন শরাফ এই সুরা সম্পর্কে আরও একটা বর্ণনা আছে একবার কাব বিন আশরাফ মক্কা আসল কুরাইশ কুরাইশা বলল তুমি মদিনার সেরা মানুষদের একজন এবং তাদের নেতা আল্লা সাবি আল ও মিনকৌমিহিজমু আন্না মিন্না তুমি কি তাকে দেখো যার কোনো সমর্থন নেই সে এতিম তার জাতিতে তার কোনো উত্তরাধিকার নেই তারপরেও সে মনে করে সে আমাদের যে উত্তম ওয়ানাহুলাহুল হাজিজ অথচ আমরাই হাজিদের আতিথ্যতা করি ওয় আহলুসাক এবং আমরাই তাদের পান করাই ওয়াহ আহলুসানাহ আনতুম খৈরু মিনহু তাহলে বিন আশরাফ মদিনা থেকে মক্কা আসলো এবং তারা তাকে বলতে লাগল এই লোকটাকে দেখেছ সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম অথচ আমাদেরকে দেখো আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি আমরা এটা করি সেটা করি তুমি কি মনে করো আমাদের মধ্যে কে উত্তম আর কেই বা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কার নাম নিশানা মুছে যাবে উত্তরে সে বলল আন্তুম খয়িনহু অবশ্যই তোমরা তার চেয়ে উত্তম এবং যখন সে এই কথাটা বলল ফানি আকা হুয়াল আবতার তার কথার প্রতি উত্তরে এ আয়াতটি নাজিল হয় যে আপনার শত্রুরাই কেবল নিশ্চিন্ন হবে এখন শাহানী শব্দ সম্পর্কে বলি সাধারণভাবে আরবি ভাষায় যে কাজটি করা হয় একটা শব্দ অনুবাদ করতে অন্য একটি সহজ শব্দ ব্যবহার করা হয় শাহনি আই আদুন আরবিতে শাহানি অর্থ আদুন যার অর্থ শত্রু এখন এটা আমাদের জন্য বোঝা মুশকিল যে শানি শব্দের অর্থ শত্রু আবার আদু শব্দের অর্থ শত্রু তাহলে এদের মধ্যে পার্থক্য কী তাছাড়া কোরআনের বিভিন্ন সুরায় আদু শব্দটি এসেছে যেমন ফেরাউনের জন্য শব্দটি ব্যবহার হয়েছে আদু উল্লি ও আদু উল্লাহু আপনারা জানেন মুসা আল্লামকে যখন নদীতে ভাসিয়ে দেয়া হয় তাকে ফেরাউনের ঘরে তোলা হয় তখন ফেরাউনের পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে ইয়াহুদুহু উল্লি ও আদু উল্লাহু আবার ইন্না শৈতান আলাকুম আদৌউন তাহলে আদুউন শব্দটি শয়তানের জন্য ব্যবহৃত হয়েছে ফেরাউনের জন্য ব্যবহৃত হয়েছে এবং কোরআনে বিভিন্ন স্থানে শব্দটি এসেছে কিন্তু এখানে নির্দিষ্টভাবে শাহানি শব্দটি কেন এসেছে ইন্না আদুউকা হুয়াল আবতার কেন বলা হয়নি শব্দ দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে প্রথমে আমাদের জানতে হবে শত্রুতা শব্দটি বোঝানোর জন্য আরবিতে তিনটি শব্দ আছে তিনটি শব্দ প্রথমটি হল আন যেখান থেকে আমরা শানি শব্দটি পাই দ্বিতীয়টি হল বুগদ অথবা বাগদা আ আর যে ব্যক্তি এই কাজ করে তাকে বলা হয় বাগিদ বা মুবগিদ ঠিক আছে তৃতীয় শব্দটি হল আদুউন যা আদুওয়ান অথবা আদাওয়াত মূল থেকে এসেছে তো এই তিনটি শব্দ এই দার্শের শেষে আমরা এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য জানতে পারবো এবং কেন এই সুরায় বিশেষভাবে শানি শব্দটি ব্যবহৃত হয়েছে সেটার তাৎপর্যও বুঝতে পারবো এখন আবদার সম্পর্কে আরেকটু বলি ও আসলুল বাতর আল কতা বাতারের মূল অর্থ হল কেটে যাওয়া ওয়সা আ ফেঁকত আইজাম্ব যেমনটা আমরা বলেছিলাম কোনো প্রাণীর লেজ কেটে যাওয়া যেহেতু আমরা ইতিপূর্বে এই বিষয়ে কথা বলেছি তাই আমি এই অংশটা বাদ দিয়ে যাচ্ছি চলুন মন্তব্যগুলো পড়ি ও ইবনে তাইমিয়ার এই মন্তব্যটা সত্যিই অসাধারণ তিনি সুরা আল কাউসারের উপর একটা থিসিস লিখেছেন তার গবেষণাপত্রটি খুবই সুন্দর আমি শুনেছি সম্প্রতি এর অনুবাদ বের হয়েছে অনলাইনে বা কোনো ইসলামিক বইয়ের দোকানে আপনি যদি এটা পেয়ে থাকেন চেষ্টা করবেন পড়ে নিতে কারণ এটা আসলে ইসুরা কাউসার নিয়ে খুবই চমৎকার একটা লেখা ইনাহু সুবহানাহু ইবতুরুসানি আ রসুল ইসলাস্লাম মিন কুল্লি খাইর এটা এমন যেন আল্লাহ আজাল রসুল সাল্লুসাল্লামের শত্রুদের সকল প্রকার সম্ভাব্য কল্যাণ থেকে বাদ দিয়েছেন তিনি বলেননি যে কেবল তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্ন হবে বরং তিনি বলেছেন তারা সার্বিকভাবে সম্পূর্ণরূপে ধ্বংস হবে ফায়ুব তিরু ও মা আল্লাহ তিনি বলছেন তিনি তাকে পারিবারিকভাবে এবং আর্থিকভাবে ধ্বংস করবেন ফায়ুক জালিক ফিল আখিরাতে অয়ুব তিরু হায়াত তাই সে আখিরাতেও চরম ক্ষতিগ্রস্ত হবে এবং দুনিয়াতেও হবে শিকর কাটা ফালাইয়ান তাফি বিহা যদি সে সম্পদশালী হয় সে তার অর্থ থেকে কোনো উপকার পাবে না অলায় তাজুফিহা সালিহা সে তার সম্পদ কখনও কোনো কল্যাণকর কাজে উপভোগ করতে পারবে না ই মুআহ অয়ুপ্তি রুকলবাহু ফালা আমিন হইর আল্লাহ তার অন্তরকে এমনভাবে বিচ্ছিন্ন করেছেন যেন তা ভালো কাজের দিকে কখনো ধাবিত না হয় এটা তাদের উপর আল্লাহর অভিশাপ যে তাদের অন্তর কখনো কোনো ভালো কাজের দিকে কল্যাণের দিকে অগ্রসর হবে না কারণ সেই অন্তরে নবী সাল্লু আলাইস্লামের প্রতি শত্রুতা লালন করা ছিল এবং তাদের অন্তরগুলো কখনও আল্লাহকে জানার ইচ্ছা পোষণ করে না ও ওয়াল মুহাব্বিহি ওহী আলহিমসাল্লা এবং তাদের অন্তর আল্লাহর প্রতি বা কোনো নবী সালামের প্রতি ভালোবাসা বা আস্থা খুঁজে পায় না ওয়ুব তিরুয় আমালুহু তাদের সকল কাজ বিফলে যাবে এমন কি যদি কোনো ভালো কাজ থাকেও সুবহানা হু আতিহি। তার যোগ্যতা থাকলেও সে আল্লাহকে মেনে চলার জন্য কখনো তার যোগ্যতাকে কাজে লাগাতে পারবে না কারণ সকল ভালো কাজ থেকে তাকে বাদ দেয়া হয়েছে আনসার অয়ুপ্ত ফালাইজিদ্দান অলা আওনা সকল প্রকার সাহায্য এবং সাহায্যকারী থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সে কারো কাছ থেকে সাহায্য বা সহযোগিতা পাবে না মিন আইন কুরব তাকে তার আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ফালাইয়াজুকুল্লাহু তো লাহা হালাওয়াতান সে এমনকি কোনো খাবারই তৃপ্ত হবে না কোন কিছুতেই স্বাদ মিষ্টতা বা ভালো লাগা সে অনুভব করবে না লি কারণ সে নিজের কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে আল্লাহর নবী সাল্লামের প্রতি শত্রুতা পোষণ করেছিল এরপর ইমাম রাজি মন্তব্য করেছেন তিনি প্রথমে বলেছেন জাকার ফি সাবা বিনজুলি উজুহান এখানে সুরাটে নাজিরের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আহদাহু প্রথমত আন্নাহু আলহু কানা ইয়ুজু মিনাল মসজিদ রসুর সাল্লাই একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন ওয়াল আসিবনে ওয়াইল আসাহমি ইয়াদ খুলু ফালতকা ফতাহাদ্দা এমন সময় আসিবনে ওয়াইলের সাথে নবী সাল্লু আল্লাহ দেখা হলো এবং তাদের পরস্পরের মধ্যে কথাও হল দা কুরাইশ ফিল মসজিদ ফালাম্মা দা খালা কলু মানিল্লাদি কুন্তা তাহাদ মা এরপর কুরাইশদের কিছু লোক মসজিদে এসে আসিফ নেওয়ালকে জিজ্ঞেস করল তুমি কার সাথে কথা বলছিলে ফাকাল আদা আলিক আবতর ওই যে অভিশপ্ত শিকুর কাটা লোকটার সাথে এই বলে সে রসুল সাল্লাহ আলাইস্লামের দিকে বাজেভাবে নির্দেশ করল নবীজি সাল্লাহ আলাইস্লাম মসজিদ থেকে চলে যাবার পর তারা এই কথাগুলো বলেছে মোট কথা আসিবনে ওয়াইল নবী সাল্লাহ আলাইস্লামের সাথে কথা বলছিল তিনি মসজিদ থেকে চলে যাওয়ার পর কুরাইশে এসে আসিফনে ওয়াইলকে জিজ্ঞেস করল তুমি কার সাথে কথা বলছিলে উত্তরে সে রসুল সাল্লু আলাইস্লামের দিকে নির্দেশ করে বলল ওই শিকর কাটা লোকটার সাথে কথা বলছিলাম কিন্তু ইতিমধ্যে নবীজি সাল্লু আলাইসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন এবং তার মানে তিনি তাদের কথাগুলো শুনতে পাননি চলুন এই ঘটনার উপর মন্তব্যটা পড়ি ইন্নাদা লিকমিনী বাদিহিম মা আবাদ তাদের কথোপকথনের সময় রসুল সাল্লু আলাইস্লাম সেখানে উপস্থিত ছিলেন না তাই বিষয়টা তার কাছে সম্পূর্ণ অজানা মা আলা আজহারহু আল্লাহ তাদের গোপন কথা প্রকাশ করে দিয়েছেন ফাহিনা ইয়াকুলু জা আলিকাম এই আয়াতটি নাজিল হবার পর তারা এতটাই অবাক হয়েছিল যে কী আশ্চর্যের ব্যাপার আমাদের কথাগুলো সে কি করে জানল কিভাবে জানল তো এটাই কোরআনের একটা অলৌকিকতা যদিও তারা কি বলেছেন অভিজিৎ সাল্লুসাল্লাম শুনেননি কিন্তু আল্লাহ তো শুনেছেন তাই আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতার এখন আল মাস আল্লা দ্বিতীয় বিষয়টি হল আন হুয়াল বুগ ও শানি হুয়াল তিনি বলছেন অর্থের দিক থেকে সানা আন মানে ঘৃণা অর্থের দিক থেকে সানা আন মানে ঘৃণা বুগদ অর্থ ঘৃণা আর শানি মানে এমন শত্রু যে আপনাকে ঘৃণা করে হুয়া ফিল লুগা আল ইস্তিস কতা আচ্ছা এটাতে আমি একটু পরে আসছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তালা আসুন আমরা শেষের দিকে যাই তো আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ আজাল্লাহ এই সুরাই কাফিরদের সম্পর্কে বলেছেন আন্নাল কাফারা লামাইয়া সুফু বিহাদ আল ওয়াসফ টিলা ইনসান ইয়াহাহ হুয়াল আবতার যখন কাফিরদের সম্পর্কে বলা হয়েছে তখন তাদেরকে শিকর কাটা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আল্লাহ তার রসুল সাল্লাহ আল্লা সাল্লামকে এমনভাবে বিজয় দানের কথা বলেছেন যে কাফেরদের কোনো বংশই এই ভূমিতে টিকে থাকতে পারবে না কখনোই টিকে থাকতে পারবে না এভাবে বলার মাধ্যমে আল্লাহ ইতোমধ্যে তার নবী সাল্লু আলাইস্লামের বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন আচ্ছা এই বিজয়ের নিশ্চয়তা দিতে গিয়ে সম্পূর্ণ একটা সুরা কি নাজিল হয়নি এই সুরার দুইটি সুরা পরেই তো আমরা পড়ি ইদা জা আ নসরুল্লাহি ওয়ালফাত তাই না যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন কিভাবে রাসুলের সকল শত্রুরা শিকুর কাটা হবে সাল্লু আলহিসাল্লাম আপনাদের মনে আছে আমি তিনটি শব্দের কথা বলেছিলাম রদুয়ান সানা আন যেগুলো আরবিতে শত্রুতা অর্থে ব্যবহৃত হয় এখন ইনশাআল্লাহ তালা আমরা একে একে এগুলো সম্পর্কে সামগ্রিকভাবে জানব প্রথম শব্দটি হল আদু আদু হচ্ছে এমন শত্রু যে সব সময় আপনাকে কষ্ট দিতে চায় আর সময় ভাবতে থাকে কিভাবে আপনাকে কষ্ট দেয়া যায় আপনার প্রতি তার কোনো ঘৃণা না থাকতে পারে সে শুধু আপনাকে হারাতে চায় তার সকল চিন্তা পরিকল্পনা শুধুমাত্র আপনাকে হারানোর জন্য পরাজিত করার জন্য এরপর মুভগিদ অথবা বাগিদ এটা হলো দ্বিতীয় ধাপ যা শত্রুতার ঊর্ধ্বে এর মানে সে শুধু আপনাকে কষ্টই দিতে চায় না বরং তার উপর সে আপনাকে সাংঘাতিকভাবে ঘৃণা করে তাহলে বাগিদে দুইটা ব্যাপার রয়েছে অর্থাৎ এখানে কষ্ট দেওয়ার সাথে ঘৃণার অনুভূতিও আছে তারপর তৃতীয় ধাপ হলো শাহানি আর এই তৃতীয় ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা এমন শত্রুকে বোঝায় যার মধ্যে প্রথমত আদৌ এর বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ সে আপনাকে কষ্ট দিতে চায় পরাজিত করতে চায় আবার দ্বিতীয়ত তার মধ্যে আপনার প্রতি প্রচণ্ড ঘৃণা কাজ করে এবং তৃতীয়ত সে এই ঘৃণার খুব সামান্যই প্রকাশ করে অধিকাংশ তার মনে পুষে রাখে আর যেটা পুষে রাখে সেটা আরও বেশি ভয়ঙ্কর তাহলে সবচেয়ে জঘন্যতম শত্রু হল শানি সবচেয়ে জঘন্যতম শত্রু এখন আল্লাহ কেন সবচেয়ে জঘন্যতম শত্রু শব্দটা ব্যবহার করলেন কারণ সমাজবিজ্ঞান বা মানব ইতিহাস থেকে আমরা জানি একজন শত্রু একজন শত্রু তার শত্রুর সন্তানের মৃত্যুতে মর্মাহত হবে স্বাভাবিকভাবে একজন শত্রুও এই অবস্থায় মন খারাপ হওয়ার কথা কিন্তু এরা কি ধরনের শত্রু যারা তাদের শত্রুর সন্তানের মৃত্যুতে কোনো কষ্ট তো পায়ই না বরং উল্টো সেই মৃত্যু উদযাপন করে এই ধরনের শত্রুদেরকেই বলা হয় শানি এরা খুবই 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 সাংঘাতিক জঘন্য এবং মারাত্মক রকমের শত্রু এখন আলোচনা শেষ করতে চাই ইমাম আল আলুসি রাহমহল্লার খুবই চমৎকার কিছু কথা দিয়ে অনেকটা একই রকম কথা ইমাম রাজিও বলেছেন আন্নাল আদু উসিফা মোহাম্মদসাল আলহি সাল্লাম বিল কিল্লা ওয়া কি চমৎকার কথা রসুল সাল্লু আলামের শত্রুদের সম্পর্কে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে তাদেরকে খুবই ছোট করা হয়েছে অপমানিত করা হয়েছে আল কিল্লা ওয়া অর্থাৎ আল আবতার বলতে সে একেবারেই নগণ্য কিছু বা তার বংশ পরম্পরা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না বোঝানো হয়েছে এটা সত্যি অপমানজনক কারণ মনে আছে আমরা লেজ কাটা পশুর কথা বলেছিলাম তাহলে আপনাকে বিকৃত পশুর সাথে তুলনা করা হয়েছে তাই এটা আসলেই অপমানজনক ওয়ান আফ সাহু বিলকাস অপর থেকে আল্লাহ আজ্লা রসুল সাল্লাহকে কি দিয়ে বিশেষায়িত করেছেন ইন্না আলকাউ আলকাউসার তাহলে আল্লাহ এখানে তার রসুলের জন্য বিপরীত অর্থ ব্যবহার করেছেন সাল্লাহু আলাইসাল্লাম অর্থাৎ যখন তিনি নবী আলহ সাল্লা কথা বলেছেন তখন তাকে বেশির উপর আরও বেশি আরও বেশি প্রাচুর্য দেওয়ার কথা বলেছেন অপরদিকে যখন তার শত্রুদের কথা বলেছেন তখন তাদেরকে এত নগণ্য এত নগণ্য বোঝানো হয়েছে যে তারা এমনকি দুনিয়া থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে আল আবতর ফাকল আমরা আলাইহি অর্থাৎ আল্লাহ যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ তাদের কথার বিপরীত তারা মনে করত তাদের কাছে প্রাচুর্য রয়েছে আচ্ছা তারা কেন মনে করত তাদের কাছে প্রাচুর্য রয়েছে আপনাদের মনে আছে আমরা পড়েছিলাম রেহলতা সিদাই ই ও সৈফ তারা মনে করত তারা প্রাচুর্যে পরিপূর্ণ তাদের সব আছে কিন্তু আল্লাহ তাদের বর্ণনা দেওয়ার সময় তাদের বিপরীত কথা বলেছেন যে না তোমরা নও আমার নবী প্রাচুর্য লাভ করেছেন সাল্লা প্রাচুর্য বোঝানোর জন্য আল্লাহ কোন শব্দটি ব্যবহার করেছেন আল কাউসার এটা অধিকের চেয়েও বেশি বোঝায় কাসির মানে বেশি কিন্তু কাউসার মানে আরও আরও বেশি সর্বোপরি আল্লাহ তাদের জন্য যে শব্দটি ব্যবহার করেছেন ফজ্জালিল মঞ্জাল্লু জালিল মানে ক্ষমতাহীন অপমানিত লাঞ্ছিত যাকে আল্লাহ অপমানিত করেছেন ও কাসরত অল কৌসার লি মুহদিন সাল্লাম আর সমৃদ্ধি আধিক্য আর প্রাচুর্য মুহাম্মাদের জন্য সাল্লা আলহিম অল আবতারিয়া ও দানা ও জিল্লা লীল আদু অর্থাৎ শিকর কাটা হওয়া অপমানিত লাঞ্ছিত হওয়া রসুল সাল্লাহুস্লামের শত্রুদের জন্য অবধারিত ও এভাবে আমরা সুরা শুরু এবং শেষের মধ্যে চমৎকার একটা সমন্বয় খুঁজে পাই যেখানে রসুল সাল্লাইসাল্লাম এবং তার শত্রুদের মাঝে অসাধারণ বৈশাদৃশ্য তুলে ধরা হয়েছে ইন্না আল্লাহ আকা হুয়াল আবতার সবশেষে আমি আরবি ভাষার বাক্যের গঠন নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ তাআলা যা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজাল্লাহ কোনো কিছুর বর্ণনা দেওয়ার জন্য কখনো কখনো ক্রিয়াপদ ব্যবহার করেন আবার কখনও বিশিষ্ট পদ ব্যবহার করেন ভাষাগত দিক থেকে ক্রিয়াপদ আর পদ ব্যবহারের মধ্যে পার্থক্য হলো ক্রিয়াপদের ব্যবহার সাময়িক কোনো কিছু নির্দেশ করে আর পদের ব্যবহার স্থায়ী কিছু বোঝায় যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে তার পক্ষ থেকে কোনো কিছু দান করার কথা বলেছেন তখন তিনি অতীতকাল বা ক্রিয়াপদ ব্যবহার করেছেন কারণ এই নিয়ামত তাকে তার জীবদ্দশায় দেওয়া হয়েছে এবং তার জন্যই এটা নির্দিষ্ট ছিল তার মৃত্যুর পরে আর এই নিয়ামত চলমান থাকবে না যেহেতু এটা শুধুমাত্র তার জন্যই নির্ধারিত ছিল সাল্লি সাল্লাম অন্যদিকে যখন তার শত্রুদের কথা বলা হচ্ছে তখন আল্লাহ বিশেষ পদ ব্যবহার করেছেন এটা জুমলা ইসমিয়া ইন্না শাহানি একা এটা হলো মুবতাদা হুয়াল আবতার হল খবর আর বিশেষ পদ ব্যবহারের মাধ্যমে বাক্যটি আর সময়ের ফ্রেমে বন্দি নেই এটা চিরন্তন সত্য হয়ে গেছে অন্যভাবে বলতে গেলে এই যে শিকড় কাটা হওয়ার শাস্তি এটা শুধুমাত্র রসুল সাল্লাহ আলসালামের যুগের শত্রুদের জন্যই নয় যুগে যুগে হাজার হাজার বছর পরেও রসুলের যত শত্রু এই পৃথিবীতে আসবে তারা সবাই শিকড় কাটা হবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তাছাড়া আপনারা জানেন কোনো শব্দ বর্তমানকালে ব্যবহার করা আর বিশেষ পদে ব্যবহার করার মধ্যে পার্থক্য আছে অর্থাৎ ইউবতির বা ইউবতার বললে অর্থ হতো সেই শিকড় কাটা হবে বাক্যটি তখন ক্রিয়াপদের গঠনে হতো কিন্তু আল্লাহ এখানে বিশেষ পদ ব্যবহার করেছেন এবং বিশেষ পদের মাধ্যমে মূলত তাৎক্ষণাৎ বা অনতি বিলম্বে বোঝায় জুমলা এসমিয়া অনতি বিলম্ব বোঝায় সুতরাং আপনাকে তার ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে না সেই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে যদিও সে এখনও বুঝতে পারছে না আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে আপনারা জানেন কোনো মানুষের শরীরে যখন কোনো ভাইরাস প্রবেশ করে তখন সে এটা অনুভব করে না যদিও এটা ইতিমধ্যে তার শরীরে ঢুকে গেছে ঠিক এভাবেই আল্লাহ রসুলের শত্রুদের বর্ণনা দিয়েছেন সাল্লাহ আলাইসাল্লাম কুরাইশা মনে করত দুনিয়ায় তারা সর্বাধিক মর্যাদা তারা আরও মনে করত রসুল সাল্লু আলাইসাল্লাম বেশি দিন টিকতে পারবেন না আমরা তাকে পরাজিত করব কে তার কথা শুনবে আমরা তো ইতিমধ্যে বলেছি যে সে একটা পাগল আমরা তার সম্পর্কে এটা সেটা আরও কত কিছু বলেছি মোট কথা কীভাবে সে জনসমর্থন পাবে কে তাকে অনুসরণ করবে কিছু বাচ্চা আর কিছু দাস তার অনুসারীদের সংখ্যা আপনি হাতের আঙুলে গুনতে পারবেন দশ বছর হয়ে গেছে তার একশো জন অনুসারীও নেই সে আর কত মানুষই বা পাবে তাকে অনুসরণ করার জন্য তো তাদের মাথায় সবসময় এই চিন্তাগুলোই কাজ করত তাদের পরিকল্পনা পরিসংখ্যান আর ভবিষ্যৎবাণী বলছে যে রসুল সাল্লামের সফল হবার মতো কোনো পরিকল্পনা নেই কিন্তু আল্লাহর তো নিজস্ব পরিকল্পনা আছে তাদের মতে তাদের কাছে শক্তি ক্ষমতা যোগ্যতা সহ সব কিছু আছে তাই তাদের পরাজিত হবার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এর বিপরীতে কখনও কিছু ঘটতে পারে এমন কোনো ধারণাই তাদের ছিল না এরপর আল্লাহ আজ্লাহ তাদের ধ্বংস অবধারিত করেছেন তাছাড়া এটা একটা মক্কি সূরা তো সে সময় যখন তারা এই আয়াতটি শুনছে তাদের প্রতিক্রিয়া হতো এরকম আচ্ছা তাই নাকি আমরা ধ্বংস হয়ে যাব আরে যাও যাও এটা নিছক একটা হুমকি ছাড়া আর কিছুই না অথচ মক্কা বিজয়ের পর তারা এই ধরনের কথা আর বলতে পারেনি তাদের এমন চিন্তার বারো থেকে পনেরো বছর পর তারা এগুলো বলার মতো অবস্থানে আর ছিল না কিন্তু সুরাটি নাজিলের সময় তারা এই ধরনের অধ্যুত্বপূর্ণ কথাগুলো বলত তাই আল্লাহ পুরো দৃশ্যপট পাল্টি দিয়েছেন সম্পূর্ণ পাল্টি দিয়েছেন আর এজন্য এই সুরা সহ এর পরবর্তী সুরাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো রসুল সাল্লাসাল্লামের সিরাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাছাড়া রসুলের কাজগুলো সঠিকভাবে বুঝতে হলে তার সিরাজ সম্পর্কে জানা খুবই জরুরি কারণ তার উন্মত হিসেবে তার কাজগুলো আমাদেরও করে যেতে হবে তার মিশন সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তিনি এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু করে গেছেন এবং বাকি কাজ এখনও চলমান রাসুল সাল্লু সাল্লাম কীভাবে তার কাজগুলো করে গেছেন আমাদেরকে কি দায়িত্ব দেয়া হয়েছে এবং সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আল্লাহ কি কি পুরস্কার আমাদের জন্য রেখেছেন এগুলো না জেনে এই কাজকে আমরা কখনো চালিয়ে নিতে পারব না পরিশেষে এই সুরার সাথে পরবর্তী সুরার সমন্বয় সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করব আমরা জানি পরবর্তী সুরা হল সুরাতুল কাফিরুন সুরা কাউসারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সত্যুদের কথা বলেছেন ইন্না শাহানি আকা তিনি বলেননি ইন্নাল কাফির আচ্ছা রাসুলের শত্রু কারা কাফিররা তাহলে আল্লাহ আজ আল্লাহ সুরায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের শত্রুদের প্রতি ইঙ্গিত করেছেন এবং এর পরবর্তী সুরায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন রাসুলের আসল শত্রু কারা আচ্ছা তারা কেন আপনার শত্রু আপনাদের মধ্যে কিসের দ্বন্দ্ব জমি জমা ধন সম্পত্তি বা ক্ষমতার জন্য দ্বন্দ্ব না এই দ্বন্দ্বের মূল কারণ ছিল আমরা কার ইবাদত করব তাদেরকে বলা হয়েছিল ফালিয়া আবুদু আদাল বাইত কিন্তু তারা এমনটা করেনি এজন্য পরবর্তী সুরায় বলা হয়েছে লা আবুদু মা তা আবুদুন এভাবে আমরা সুরাগুলোর মধ্যে সমন্বয় খুঁজে পাই বারাক আল্লাহুলিয়াওয়ালা কুম্ফিল কুর আনিল হাকিম ওয়া না ফা নিয়াকুম আয়াজিকিল হাকিম আসসালামু আলাইকুম আহাতুল্লাহি ওয়াবারাকাত হ